মানে রহিম বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকা ই মজবান্দারিয়া উজ্জ্বল নক্ষত্র মারাজাল বাহরাইন বিশ্বলি শাহিনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মজবান্দারিকা দাসাসের রাহুল আজিজের নামে প্রতিষ্ঠিত শাহিনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মজবান্দারিকা দাসাসের রাহুল আজিজ ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি ও মজবান্দার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মজবান্দারি মাদ্দাজিল্লাহুল আলীয়ের সহধর্মিনী এসজেড এইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক সংগঠন দি মেসেজ ও আলোর পথের প্রধান পৃষ্ঠপোষক এবং নারী সুফি জগতের অন্যতম সুফি উম্মুল আশিকিন সৈয়দা মনোয়ারা বেগম মজবান্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের স্থলাভিষিক্ত আশেক বক্তের সদ্য আমাজান এর সদয় উপস্থিতিতে আজ আমরা ধন্য আমরা তার প্রতি সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমরা আমাজানের দোয়া কামনা করছি ধন্যবাদ এ পর্যায়ে ডাক্তার রিহুল জান্নাত আপুকে স্বাগত জানাচ্ছি এক্স মেডিকেল অফিসার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হসপিটাল উনি যে বিষয়ে আলোচনা করবেন প্রথমত ডেঙ্গু মহামারী এবং মহিলাদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধন্যবাদ الحمد لله الحمد لله رب العالمين والعاقبات للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأوليائه ملته أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আশা করছি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও সবাই এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে মধ্যবয়সী মহিলারা এবং আমাদের মাঝে আজকে আমরা স্পেশালি যাকে পেয়েছি আম্মাজান আমরা সবাই অনেক খুশি এবং সবার পক্ষ হতে আম্মাজানকে শুভেচ্ছা বিশেষ করে মহিলাদের কথা যখনই আসে তখনই আমি কৃতজ্ঞতা জানাই সেই মহান মুনিবের দরবারে যার সুদৃষ্টিতে এবং অত্যন্ত সময় উপযোগী যুগ উপযোগী এবং সময় উপযোগী মহিলাদের আত্মজিজ্ঞাসামূলক অনুষ্ঠান এবং মহিলাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার স্বশিক্ষায় শিক্ষিত করার যে অনুষ্ঠান আলোর পথ এবং দি মেসেজের মাধ্যমে আমাদেরকে উপহার দিচ্ছেন উনার প্রতি আমার কৃতজ্ঞতা এবং সুক্রিয়া বিশেষ করে আজকের এই দিনে আলোর পথের যেই সদস্যরা পরিবার মেনটেন করার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি এই অনুষ্ঠানগুলি আপনারা যে সুন্দরভাবে কষ্ট করে আয়োজন করে যাচ্ছেন সেই সকল মায়েদের প্রতি সেই সকল বোনদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমি একজন ডক্টর হিসেবে সবসময় যে জিনিসটা চিন্তা করে থাকি যে আমার পেশেন্টের ভালোটা সেক্ষেত্রে সেবা দেওয়াটা যতটুকু জরুরি সচেতন করাটাও আমি মনে করি তার চেয়ে বেশি জরুরি একটা রোগ নিয়ে আমাদের কাছে আসার চেয়ে যদি আপনারা সচেতন হয়ে সেই রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন প্রতিকারগুলি জেনে প্রতিরোধগুলি জেনে আমরা নিজেদেরকে হাসপাতালের গণ্ডি থেকে দূরে রাখতে পারি স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারি আমি মনে করি ওইখানে আমাদের ক্রেডিটটা সব থেকে বেশি থাকে কারণ আমরা জানি আমার পরিবার আমরা আমরা যারা এই এশিয়ান রিজনে আমরা ফ্যামিলিকে নিয়ে থাকতে সব থেকে বেশি পছন্দ করি ফ্যামিলি আমাদের সব ওই ফ্যামিলিতে যখন একটা পার্সন অসুস্থ হয় কোনো একজন অসুস্থ হয় তখন পরিবারের সবাই সমানে কষ্ট পায় হ্যাঁ তো এই জায়গাটা থেকে আমাদের সবাই যদি আমরা সচেতন হয়ে থাকতে পারি আমাদের শরীরকে যদি আমরা সুস্থ রাখতে পারি মন সুস্থ থাকবে আলটিমেটলি আমার ফ্যামিলি ভালো থাকবে সুস্থ থাকবে আমার কারণে বা কেউ একজন অসুস্থ থাকার কারণে সবার মধ্য দিয়ে যে টেনশনটা যায়
সেটা অন্তত কমবে। তো এই সমসাময়িক এই সময়টাতে যে জিনিসটা আমাদের সমাজে সব থেকে বেশি এফেক্ট করেছে সেটা হচ্ছে ডেঙ্গু মহামারী। ডেঙ্গু যেভাবে এইবার চিটাগাং, ঢাকা বা এই এই দিকের এশিয়ান এই কন্টিনেন্টাল এই রিজনটাতে যেভাবে করে এফেক্ট করছে এবং মৃত্যু হারটাও সব থেকে বেশি বেড়ে গেছে। আমরা সবাই নিশ্চয়ই জানি কম বেশি ডেঙ্গু জিনিসটা কী। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ যেটা এডিস মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। আগে বলা হতো যে শুধু ডেঙ্গু দিনের বেলায় যে মশাটা কামড়ায় সেটার মাধ্যমে ছড়ায়, কিন্তু এই ভাইরাসগুলা দিনে দিনে তাদের বৈশিষ্ট্যকে পরিবর্তন করে। তো এইবার দেখা যাচ্ছে আপনার দিনের যে কোনো সময় বা রাতের যে কোনো সময় আপনার যদি এই ভাইরাসটা আমাকে ডেঙ্গু মশার মাধ্যমে মশা আমাকে কামড়ালো, তারপরে আমার এই ডেঙ্গু জ্বরটা হয়ে যাচ্ছে। তো এটা বিশেষ করে এডিস মশা যখন কামড়ায় তার 3 থেকে 15 দিনের মধ্যেই আমার জ্বর বা উপসর্গগুলি আসতে থাকে। এখন আমরা বলি যে ডেঙ্গু জ্বরটা বা ডেঙ্গু সেটা কী জিনিস। হ্যাঁ, এই জিনিসটা আপনার জ্বর শুধু ফিভার, নর্মাল ফিভারের মাধ্যমে, শুধু নর্মাল জ্বরের মাধ্যমে আমাদেরকে এফেক্ট করতে পারে এবং জটিলতাও সৃষ্টি করতে পারে। কী কী সেই জটিলতাগুলো? একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার আমরা বলে থাকি, মানে রক্তক্ষরণের মাধ্যমে যে জ্বরটা হয়। আরেকটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম, মানে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার কমে যাওয়ার মাধ্যমে, হ্যাঁ, যেই জটিলতাটা হয়। নর্মাল জ্বর হলে ইটস ওকে, ঠিক আছে, নর্মাল জ্বর আমাদের যেটা হয়ে থাকে 2-3 দিন পরে সেরে যাবে ভাইরাস জ্বর। কিন্তু এই ডেঙ্গু যখন জটিলতা সৃষ্টি করে, বিশেষ করে ডেঙ্গু জ্বর হওয়ার 4 থেকে 7 দিনের মধ্যে এই জটিলতাটা সব থেকে বেশি সৃষ্টি করে, কমপ্লিকেশন যেটা আমরা বলি, এইটা যখন হয় তখন কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা একটু জানার চেষ্টা করি এগুলো কী কী, যাতে আমি দ্রুত আমার পরিবারের যে মানুষটা জ্বর হলো তাকে নিয়ে আমি ডক্টরের শরণাপন্ন হতে পারি। প্রথমত হচ্ছে জ্বর আসবে, জ্বর এটা মাস্ট আসে, জ্বরের সাথে সাথে মাথা ব্যথা, চোখে পিছনে ব্যথা, হ্যাঁ, শরীরে যে কোনো মাংসপেশিতে ব্যথা করবে, হাড়ে হাড়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে, এগুলি হয়। আর যদি আরেকটু বেশি জটিলতা দেখা দেয় তাহলে কিন্তু মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হওয়া, প্রস্রাব কমে যাওয়া, মাথা তুলতে না পারা, প্রেশার কমে যাওয়া, হ্যাঁ, পেট ব্যথা করা, বমি 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 ভাব হওয়া, তো এই সমস্ত জিনিসগুলো যদি আমি দেখি তাহলে আমরা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হব। আগে আমরা যেটা করতাম যে জ্বর হয়েছে, আচ্ছা 1-2 দিন 3 দিন আমরা বাসায় না পা খাই, একটু ওয়েট করি, না কমলে তারপর ডাক্তারের কাছে যাব। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, একদম করোনা মহামারী যেরকম ছিল সেরকম জ্বর হলেই যেমন আমরা ডাক্তারের শরণাপন্ন হতাম, এই এই বিশেষ করে এই সময়টাতে যেহেতু আমার ডেঙ্গু খুব খারাপ ইফেক্ট করছে সবার উপর, আমাদের উচিত হবে জ্বর হলেই বাসায় বসে না থেকে ডক্টরের শরণাপন্ন হওয়া এবং ডেঙ্গু টেস্ট করিয়ে ফেলা, না হলে আলহামদুলিল্লাহ, বাট যদি হয় তাহলে এই প্রথম 7 দিন আমাকে ওই ডেঙ্গু রোগীকে আমরা মানে একদম নিবিড় অবজারভেশনে রাখতে হবে, বাসায়ও, যদি বাসায় থাকে তো বাসায় অবজারভেশনে রাখবো, ডক্টর যদি উপদেশ দেয় তো আমরা হসপিটালে ভর্তি করব, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, ঠিক আছে, কারণ জীবন মৃত্যু নিয়ে কথা। এবারে ডেঙ্গুটা যেটা করছে মৃত্যু হারটা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই কয়েকদিন আগেই আমাদের মা ও শিশু শ্রদ্ধেয় প্রফেসর তাহের খান স্যার, ওনার ডেঙ্গু হওয়াতে আমরা ওনাকে মানে সেভ করতে পারিনি, বাঁচাতে পারিনি, উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, মা ও শিশুর প্রেসিডেন্ট ছিলেন। তো যাই হোক, ওনার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমরা এটা আসলে চাই না, আমাদের কোনো প্রিয়জন আমাদের কাছ থেকে এই সামান্য ইয়াগুলার কারণে চলে যাক, বা ওনার স্বাস্থ্যের অবনতি হোক, বা অনেকদিন ধরে আমাদেরকে হাসপাতালে রাখতে হয়, বা এবারে ডেঙ্গুটাতে যেটা হচ্ছে আইসিইউ এডমিশনের হার বেড়ে গেছে। আগে ডেঙ্গু হলে দেখা যেত নর্মাল ওয়ার্ডে আমরা রোগীকে ভর্তি রাখলাম, চিকিৎসা দিলাম, ভালো হলো, বাসায় চলে গেছে, বাট এবারে যেটা হচ্ছে আইসিইউতে রোগীকে নিয়ে ভর্তি করতে হচ্ছে এবং বলা যাচ্ছে না কাকে করতে হবে। তবে প্যানিক করবেন না, ভয়ের কিছুই নেই, সব সময় সবাইকে অ্যাটাক করবে সেটাও না, শতকরা 5 থেকে 10 মধ্যে হয়তো খারাপ হচ্ছে। হ্যাঁ, তবে আমাদেরকে যে বিষয়টা সব থেকে বেশি মেনটেন করতে হবে সেটা হচ্ছে সচেতনতা, ঠিক আছে। যেমন ধরেন আমি যেটা করতে পারি, আপনি যেটা করতে পারেন, আমার বাসায় আমি মশার হাত থেকে অ্যাটলিস্ট বাঁচতে পারি, এটাই হচ্ছে প্রথম প্রধান প্রতিকার, ঠিক আছে, যে আমি এই জিনিসটা মেনটেন করতে পারি। কিভাবে? ধরেন আমাদের এই যে এসি চলছে, এসির পানিতে কিন্তু এডিস মশাটা জন্মায়। হ্যাঁ, আমরা এসি সার্ভিসিং করাতে পারি সবাই, এবং এই পানিটা যাতে না জমে থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখতে পারি, ঠিক আছে। এর বাইরে আমরা কী কী করতে পারি?
এর বাইরে ধরেন আমার বাসার আশেপাশে যেগুলো নালা আছে বা আমাদের যেগুলো ফুলের টব থাকে সবার বাসায়, আমরা পানি পানি দেই ওখানে, আমরা চেষ্টা করব যেন বর্ষার পানিটা জমে না থাকে, বা এই সমস্ত নালাও যদি থাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের যেগুলো আবাসিক এরিয়া থাকে বা আমাদের বাসার আশেপাশে যেগুলো, আমরা যাতে ওনাদেরকে বলে সার্ভিসিংটা করাতে পারি, মশা নিধন কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে, এই জিনিসটা। আর বাসায় যেন আমরা মশারি টাঙিয়ে ঘুমাই, যখনই ঘুমাই না কেন মশারি টাঙিয়ে ঘুমাই, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো করতে পারি। এর বাইরে যেটা, পেশেন্টের যদি জ্বর হয়ে যায় একজনের, ডক্টরের কাছে তো অবশ্যই যাব, বাসায় যদি থাকে সেক্ষেত্রে আমরা কী কী করতে পারি, হ্যাঁ, লক্ষ্য রাখবো যেন ঠিকমতো খাবার দাবার করছে ওনারা, না খেতে চায় না, জ্বর হবে খুব স্বাভাবিক, খাবার খেতে পারবে না, কিন্তু আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে বারে বারে খাওয়ানো, বিশেষ করে পানিটা, হ্যাঁ, 2 লিটারের মতো পানি প্রতিদিন যেন সে খায়, অ্যাটলিস্ট 2 লিটার, হ্যাঁ, মানে তার তার যেন পানি শূন্যতা শরীরে ডেভেলপ না করে, হ্যাঁ, আমরা নিজেরাও সচেতন হয়ে বিভিন্ন উপশম আমরা জেনে নিতে পারি, যেমন ধরেন সে বমি করছে কি না, তড়িৎগতিতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি বমি করে, পেট ব্যথা আসছে কি না, ঠিক আছে, গায়ে কোনো র্যাশ, লাল লাল কোনো র্যাশ দেখা দিচ্ছে কি না, দাগ হচ্ছে কি না শরীরে, স্কিনে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রাখতে পারি, অতি দ্রুত আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হব। আমরা আশা রাখব যেন সবাই সবার ফ্যামিলিকে সুস্থ রাখেন আজকের পরে, এখান থেকে গিয়ে এখানে যারা শুনেছেন, বাসায় যারা আছে সবাইকে যেন আমরা সচেতন করি, ঠিক আছে। এই কয়েকদিন এই বিশেষ করে আরও 2-1 মাস এর প্রভাবটা থাকতে পারে হয়তো, এরপরে ইনশাল্লাহ সবাই আমরা ধারণা করছি এটা কমে যাবে ইনশাল্লাহুল আজিজ। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে এখানে অনেক মায়ের বোনেরা উপস্থিত হয়েছেন, বিশেষ করে মধ্যবয়সী মায়েরা, আমাদের আমাদের মায়েরা হচ্ছে আমাদের পরিবারের ভিত্তি, বিশেষ করে মায়েরা সব ছেলে মেয়েকে একসাথে আঁকড়ে রাখেন, সবাইকে একসাথে ধরে রাখেন, এটা হচ্ছে আমাদের মায়েরা। তো মায়েদের মায়েরা সবার যত্ন করে থাকেন, কিন্তু মায়েদের প্রতি দিন শেষে আসলে আমরা কেউ যত্ন করি না, ভুলে যাই, এই একটা জায়গায় আমার মায়েরা সবসময় অবহেলিত হয়ে যান। বিশেষ করে মায়েদের যখন বয়সটা 40 থেকে 50 হয়, এই সময়টাতে মায়েদের একটা বিশেষ ইয়ার মধ্যে দিয়ে যেতে হয় যেটা আমরা আসলে কেউ জানিই না। আল্লাহপাক সৃষ্টির শুরু থেকে আম্মাজান মা হাওয়া আলাইহাসাল্লামের মাধ্যমে আমাদের সকল মেয়েদেরকে একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হচ্ছে পিরিয়ড বা মাসিক, যেটাকে আমরা বলি। এটা সমাজে একটা টেবু আগে ছিল, বাট এখন আমরা এটা নিয়ে কথা বলতে ভয় পাই না, এটা এটা মেয়েদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর মাধ্যমেই তো আমরা সামনের ওয়ারিশকে পাই, এর মাধ্যমেই তো একটা মেয়ে জন্মদান করার যে যোগ্যতা সেটা অর্জন করে, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমার শরীরের, একটা মেয়ের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা 3টা ফেজ থাকে বিশেষ করে। প্রথমত যখন পিরিয়ড শুরু হয়, মেয়েরা যখন পিরিয়ডে পিউবার্টিতে আসে তখন পিরিয়ড শুরু হয়। দ্বিতীয়ত হচ্ছে এই ফেজের মধ্য দিয়ে যেতে 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 মেয়েরা প্রেগনেন্সিতে আসে, সেকেন্ড ফেজ। থার্ড নাম্বার ফেজ হচ্ছে যখন এই পিরিয়ডটা আস্তে আস্তে চলে যায় একটা বয়সের দিকে গিয়ে, 50 বছর 40-এর পর থেকে বিশেষ করে। তো পিউবার্টি যখন হয় আমরা মায়েরা মেয়েদের খেয়াল রাখি, তাই না? মেয়েকে তখন একটু ভালো খাবার দাবার করাই বা তাকে আমরা বলি, তার খেয়ালটা রাখি। প্রেগনেন্সিতেও সেম, আমরা এখন অনেক আপডেটেড হয়েছি, প্রেগনেন্ট মায়েদেরও আমরা অনেক খেয়াল রাখি, কিন্তু আমরা কি জানি যখন পিরিয়ডটা চলে যেতে থাকে তখন একজন মধ্যবয়সী মহিলা কী কী ধরনের মানসিক এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, হয়তো আমরা সেটা জানিই না। এই জিনিসটাকে বলা হয় পোস্ট ম্যানোপোজাল সিন্ড্রোম বা ম্যানোপোজাল সিন্ড্রোম, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি, এবং পিরিয়ড যে উঠে যায় ওই জিনিসটাকে বলে ম্যানোপোজ, ঠিক আছে। তো এই এই যে ম্যানোপোজটা, এটা যখন হয় তখন কিন্তু একজন মধ্যবয়সী মহিলার শারীরিক এবং বিশেষ করে মানসিক কিছু সমস্যার ভিতর দিয়ে যায়, যেটা আমরা হয়তো বুঝিই না, আমরা এটাকে ইগনোর করে যাই, উল্টা আমরা বলতে থাকি ওই মানসিক, যখন ওই পিরিয়ডটার মধ্য দিয়ে একটা মেয়ে যায় তখন কিন্তু ওই ওই মধ্যবয়সী মহিলা, ওনার কিন্তু একটু খিটখিটে মেজাজ হয়, একটু মুড সুইং হয়, একটু হট ফ্লাশ হয় যেটা আমরা বলি, তখন আমরাই হয়তো বলতে থাকি যে এখন বেশি খিটখিটে হয়ে গেছে, আগে তো এরকম ছিল না আম্মু, বা আগে তো খালা এরকম ছিল না, এখন আমাকে সাথে সব কথা নিয়ে লাগতে আসে। বাট এইটা আমরা বুঝিই না যে এইটা এইটাই মধ্যবয়সী মহিলা কিন্তু একজন এই জিনিসটার ভিতর দিয়ে যায়, ঠিক আছে। তো আমরা যেটা বলি, এই যে জিনিসটা,
একজন মধ্যবয়সী একজন মায়ের যে একটা মানসিক এবং শারীরিক যে সমস্যাটা, এই সময়টাতে আমরা আমার মায়ের কতটুক পরিচর্যা করছি বা আমরা আমার মাকে কতটুক সাপোর্ট করছি মেন্টালি বা ফিজিক্যালি, এটা কিন্তু আমরা করি না। এই জায়গাটাতে এসে হয়তো আমি নিজেই জানি না আমার উপর দিয়ে এই জিনিসটা যাচ্ছে, হয়তো অনেকেই জানেন না এটা, কিন্তু আমি একটু লক্ষণগুলো বলে দিই খুব সংক্ষেপে, আমাকে শেষ করতে হবে। তাও আমার মনে হচ্ছে এই বিষয়টা আপনাদের পছন্দ হয়েছে, কারণ অনেকেই দেখলাম রেসপন্স আসছে। তো যাই হোক, এই এর এর মেন্টালি যে ইয়াটা হয়, মানসিক যে লক্ষণগুলো বোঝা যায়, সেটা হচ্ছে যাতে আমি বুঝতে পারি, আমি মেয়ে যাতে আমার মায়েরটা বুঝতে পারি, সে কারণে সেটা সচেতন করার জন্যই আপনাকে বলা। প্রথমে হচ্ছে হট ফ্লাশ হয়, ওনারা হঠাৎ হঠাৎ করে বলে আমার খুব গরম লাগছে, যদিও বাইরে গরম পড়ছে না, বা শীতকালেও বলতে থাকে আমার খুব গরম লাগছে, আমি খুব ঘামছি। তো আমরা হয়তো বলতে থাকি যে আপনি কাজ করছেন তাই, বাট বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে ওই পিরিয়ডটা যখন উঠে যেতে থাকে, কমতে থাকে বা বন্ধ হতে থাকে, ওই সময় যে আমাদের যে মানে শরীরের একটা হরমোন ইস্ট্রোজেন ওইটা কমতে থাকে, যার কারণে এই সমস্ত বিষয়গুলো হয়। তো এরপর দেখা যায় বারবার মুড সুইং হয়, একটু ইরিটেবল হয়ে যায়, একটু কেমন জানি খিটখিটে মেজাজের হয়ে যায়, হ্যাঁ, তো একটু ঝগড়াটে একটু খিটখিটে মেজাজ হয়ে যায়, বা কথায় কথায় কান্না করা শুরু করে দে, বা আমাকে এরকম বলতেছে বা এরকম কান্না করা শুরু করে দে, এই জিনিসগুলা তখন বুঝবেন যে এই এই পোস্ট মেনোপোজাল সিন্ড্রোমের ভিতর দিয়ে হয়তো আমার আম্মা বা আমার খালা যাচ্ছেন। ঠিক আছে, শারীরিক কী হয়, ওজন বেড়ে যায়, চুল পড়ে, এবং হচ্ছে এরপর থেকে যত সমস্ত ওই ডায়াবেটিস ডেভেলপ করা, প্রেশার ডেভেলপ করা, হার্টের সমস্যা হওয়া, এগুলো হচ্ছে ডেভেলপ করে যায় একজন মহিলা। তো আমার আপনার আসলে কাজটা কী, প্রতিকারটা কী? প্রথম কাজ হচ্ছে আমি মেয়ে হিসেবে আমার আম্মুকে সাপোর্ট করা, ওনাকে মেন্টালি সাপোর্ট দেওয়া, উনি ওনার বিষয়টা বুঝবে না, কারণ এই জিনিসটা নিয়ে কনসার্ন আমরা এখন হচ্ছি, আমরা ডক্টররা বলেন আমরা সবাই এখন জানাচ্ছি, আগে থেকে এটা নিয়ে কনসার্ন সেভাবে ছিল না। সো আমার আম্মা এই বিষয়টা বুঝবে না, এটা খুব স্বাভাবিক, বাট আমাকে বুঝাই দিতে হবে, মেন্টালি একটা সাপোর্ট দিতে হবে ওনাকে, যে আম্মা বিষয়টা এরকম হয় তো এই কারণে, বা ওনার সব বিষয় নিয়ে আমি যাতে কথা না বলি, মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখি আম্মুর সাথে, খালার সাথে, যেই এই বিষয়টার ভিতর দিয়ে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে আমার নিজেকে নিজের প্রতি যত্নশীল হতে হবে, যেটা আজকের সব থেকে বড়ো পোস্ট মেনোপোজাল সিন্ড্রোমের সব থেকে বড়ো যেই টপিকটা, যেই ইয়াটা আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হচ্ছে নিজের প্রতি যত্নশীল হবেন। সারাদিনে 24 ঘন্টা অন্তত আধা ঘন্টা নিজেকে দিবেন। মায়েরা সবসময় ছেলের জন্য, মেয়ের জন্য, বাবা মানে হাজব্যান্ডের জন্য করতে 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 দেখা যায় সারাদিনটা ওনাদের জন্যই থাকে, কিন্তু দিনের একটা স্পেসিফিক টাইম আধা ঘন্টা দরকার হলে নিজের জন্য দিবেন। কী করবেন, যেহেতু এই সময়টাতে পোস্ট মেনোপোজাল সিন্ড্রোমের জন্য হরমোনাল হরমোনটা কমে যাওয়ার কারণে, ইমব্যালেন্স হওয়ার কারণে যেটা হয়, ওজন বেড়ে যাচ্ছে এবং আমাদের ডায়াবেটিস, প্রেশার, এই সমস্ত কিছু ধরা পড়ছে এরপরে গিয়ে, তো আমরা চেষ্টা করবো আধা ঘন্টা সময় প্রতিদিন হাঁটার, এক্সারসাইজ করার, নিজেকে দেওয়ার। ঠিক আছে, এর বাইরেও পরিমিত পানি পান করবেন, স্ট্রেস নেবেন না, মানে খুব সব কিছু বিষয়ে টেনশন নেবেন না খুব বেশি। ঠিক আছে, আর এর বাইরে যেটা আপনারা যদি মনে করছেন না আমি এটা পারছি না কন্ট্রোল করতে, ডক্টরের শরণাপন্ন হবেন, এবং কিছু জিনিস, কিছু সাপ্লিমেন্ট যেগুলি পাওয়া যায়, কারণ ওজন বেড়ে যায়, এই সময় হাড়ের ক্ষয় হয়, অনেক ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়, ওগুলো যাতে না হয়। ঠিক আছে, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। দোয়া করবেন সবাই আমার জন্য, নিজেরা নিজেদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমাদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখার জন্য ডাক্তার রিহুল জান্নাত আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারলাম, আমরা অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের মাহফিলের নির্ধারিত বিষয় ইসলাম ও শাহাদাতে কারবালা বিষয়ে আলোচনা করবেন তরুণ আলোচক, ভাইস ভান্ডারী একাডেমির সদস্য মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন। আমরা সম্মানিত আলোচক মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং এরপরে মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله ويا حبيب الله ويا سيد المرسلين وطبيب قلوبنا وطبيب قل رحمة للعالمين حضرت أحمد مصطفى محمد مصطفى صلى الله تعالى عليه وآله وسلم. والصلاة والسلام عليكم يا أهل بيت رسول الله، خصوصا شهيد كربلاء إمام الشهداء حضرت إمام حسين رضي الله تعالى عنه وإمام أيام بلاية مقيد محمد حضور غوث العظم جيلاني قدس روح العزيز وإمام أيام بلاية مطلقة يا أحمد يا حضور غوث العظم شيخ سيد أحمد الله مجمن داري قدس روح العزيز وإمام تروك أجمعين وأولياء جميعين. أما بعد، মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি। প্রথমত উনি আমাদেরকে বারে বারে জীবনের ছোট্ট একটা সময়ের মধ্যে হলেও বারবার আমাদেরকে বিভিন্ন ধরনের ইঙ্গিত নিদর্শন দিয়ে উনি আমাদেরকে ধন্য করছেন, আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করছেন। আমরা হয়তো বুঝে উঠতে পারছি কিংবা পারছি না, রব্বুল আলমিন আমাদেরকে সব দিক দিয়ে বুঝে ওঠার তৌফিক দান করুন। শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি। উনি ওনার পরিবারের কুরবানির মধ্য দিয়ে ইসলামকে আমাদের মাঝে এই পর্যন্ত রুহানিভাবে তুলে ধরেছেন। শুক্রিয়া জ্ঞাপন করছি শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মজনের কদাসেরুল্লাহ ট্রাস্টের প্রতি। সময়ের আলোকে, সময় উপযোগী চিন্তাধারার আলোকে ওনাদের এই ব্যবস্থাপনাগুলোর জন্য এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের সকলের প্রতি। আমি এখানে নির্দিষ্ট বিষয়বস্তুটি হচ্ছে শাহাদাতে কারবালা এবং ইসলাম। আমি নালায়েক, শুধুমাত্র হক আদায়ের স্বার্থে দুটো আপনাদের খেদমতে দুটো কথা একটু বলার চেষ্টা করব। আমি মূলত দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো, একটি হচ্ছে ইসলামী চেতনা, ইসলাম আসলে কী চাই, আরেকটি হচ্ছে শাহাদাতে কারবালার চেতনা। শাহাদাতে কারবালা কী বলে, কী চাই, কেন হয়েছে একটু বলার চেষ্টা করব। প্রথমে আমরা একটু দেখি ইসলাম জিনিসটা আসলে কী। ইসলাম মহান রব্বুল আলমিনের ইসলামকে পাঠানোর যে ধারাবাহিকতা, আমরা মনে করেন একটা কাজ করার সময় অনেক ধরনের পরিকল্পনা করি, কাজটা কীভাবে সুচারুরূপে করা যায়, কোন সময়ে কীভাবে করা যায়। যেমন মনে করেন একটা বিবাহের অনুষ্ঠান, আমাদের উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, একটা বিবাহের অনুষ্ঠানে আপনারা ভালোই বুঝেন, মায়েরা বোনেরা, যে কখন কোন কাজটা করতে হয়, কোন কাজটা কোনটার আগে করলে কোনটার পরে করলে ব্যাপারটা সুন্দর হয়, দুজনের দু পরিবারের সৌন্দর্য বাড়ে, আত্মীয়তার সম্পর্কটা বাড়ে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই ধরনের একটা পরিকল্পনা থাকে। যে মহান রব্বুল আলমিনের ইসলামকে দুনিয়াতে পাঠানোর পরিকল্পনাটা একটু যদি আমরা দেখি, ইসলামকে কিন্তু রব্বুল আলমিন একদিনেও পাঠাননি, এক যুগেও পাঠাননি, বিশাল একটা সময় নিয়ে বিশাল একটা পরিকল্পনার মাধ্যমে রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম, আমাদের কাছে ইসলামকে পাঠিয়েছেন। যেমন দেখেন, এই ইসলাম শুরু হয়েছে মূলত হযরত আদম আলাইহিস সালামের শুরু থেকে। শুরুতে একটা কথা বলি, রব্বুল আলামিন যে আমাদের কাছে ধর্ম পাঠিয়েছেন, ধর্ম পাঠিয়েছেন মূলত একটা, কয়টা ধর্ম পাঠিয়েছেন মূলত একটা, অর্থাৎ ইসলাম একটাই ধর্ম। তো এখন আদম আলাইহিস সালাম থেকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত ধাপে ধাপে যেগুলো পাঠিয়েছেন এগুলো কি, এগুলো হচ্ছে শরীয়ত। অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয়েছে সময়ের আলোকে যেই দলের উপর, যেই উম্মতের উপর যা কিছু পাঠিয়েছেন, এটা তাদের জন্য যখন যেরকমের নীতিবিধান দরকার হয়েছে ওরকমের নীতিবিধান রব্বুল আলামিন পাঠিয়েছেন, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু সবগুলো শরীয়ত মিলে, আমার কথা এখানে, সবগুলো শরীয়ত মিলে মূলত ইসলাম একটাই ধর্ম, মূলত একটাই। সেটার একটা বিষয় আমরা দেখতে পারি, যেমন প্রত্যেকটা ধর্মের মূলবাণী মর্মবাণী যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের ধর্মের মূলবাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অন্যান্য নবীদের ক্ষেত্রে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তার মানে ইসলাম রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সময়কাল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত ধর্ম পাঠিয়েছেন মূলত একটা, এটার পেছনে রব্বুল আলামিন একটা সূত্র গেঁথে দিয়েছেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ইসলাম যে মূলত একটাই, এটা রব্বুল আলামিন আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। আরেকটা ব্যাপার যদি আমরা একটু দেখি, শুধু এই
মানে কালেমার এই দাওয়াতের, রব্বুল আলমিনের মূল দাওয়াতটি হচ্ছে তৌহিদের দাওয়াত, রব্বুল আলমিনের দিকে একত্রের দিকে ফিরে যাওয়া, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। অর্থাৎ ইসলাম যে মূলত একটাই, প্রত্যেকটা শরীয়ত মিলে একটাই, এটার একটা বড় প্রমাণ এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আর একটা কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, মক্কা বিজয়ের দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি চাইলে মক্কা বিজয়ের আগে, উনি মক্কা জীবনে থাকতে, ওনার উপর কুরাইশরা, ওখানকার বেদিনরা, বেদুইনরা, ওখানকার বাসিন্দারা যেই ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছিল, এটা আপনি আমি আমরা মানে বলতে গেলে কেমন আসে, আর ওনারা এটাকে ফেস করেছেন, এটার মোকাবেলা ওনারা করেছেন। এবার চিন্তা করে দেখতে পারেন ব্যাপারটা কেমন, মানে বলতে গেলে কেমন আসে, আমাদের শুনতে গেলে কেমন আসে, এই ধরনের একটা করুণ পরিস্থিতি। কিন্তু আপনি লক্ষ্য করবেন এ ধরনের একটা করুণ পরিস্থিতি আল্লাহ রসুল সহ্য করেছেন, সহ্য করেও শেষ পর্যন্ত মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব কি বললেন, মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল মক্কা নগরীতে আসলেন, উনি চাইলে কি করতে পারতেন, তাদের একটা প্রতিশোধ নিতে পারতেন, হ্যাঁ তোমরা তোমাদের এতদিন পরে ভাগে পেয়েছি, একটা প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু উনি বললেন কি, ইজহাবু, তোমরা যাও, ফান্তিমুতুলাকা, আজকে তোমরা মুক্ত, সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার উপরে এতটা নির্যাতন এত বছর যে জাতি করেছে, এই জাতিকে উনি সুযোগ পেয়েও উনি বললেন তোমরা চলে যাও, তোমাদেরকে আজ আমি ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। এটা হচ্ছে সাধারণ ক্ষমা, শরীয়তে মুহাম্মদের সাধারণ ক্ষমা দেখেন। ঠিক একইভাবে এইটি কিন্তু আল্লাহ রসুলের, শুধু আল্লাহ রসুল করেছেন এমনটা না, এটা কিন্তু আমরা পবিত্র কোরআন স্পষ্টভাবে দেখতে পাই, 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 92 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কওলা, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন। আমরা জানি ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা বিভিন্ন একটা কূটকৌশলের মাধ্যমে একটা কুয়ায় ফেলে দিয়েছিলেন, এটার ঘটনা বিস্তারিত আছে। এরপরে উনি বিভিন্নভাবে রব্বুল আলমিনের রহস্যের মধ্য দিয়ে উনি উঠে এসছেন, একটা পর্যায়ে উনি একটা, উনিও ভাইদের পক্ষ থেকে প্রতিশোধ বা ভাইদের পক্ষ থেকে শাস্তি দেওয়ার একটা সুযোগ উনি পেয়েছিলেন। কিন্তু উনি বলেছিলেন কি, লা তাসরিবা, কোনো ধরনের অভিযোগ আজ আমার নেই, আলাইকুমুল ইয়াওমা, মানে ভাইদেরকে বলেছিলেন, ভাইদেরকে সুযোগ পেয়েও উনি বলেছিলেন তোমাদের উপর আজ আমার কোনো অভিযোগ নেই। এটা হতো সাধারণ ক্ষমা, তার মানে আমরা এটা বুঝে নিলাম রব্বুল আলামিন মূলত আমাদের কাছ থেকে যেটা চান এটা হচ্ছে যুগে যুগে নবীদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। একটি হচ্ছে তাওহীদের দাওয়াত, তাওহীদকে আমরা গ্রহণ করব, ওনারা দাওয়াত দিবেন যারা দাওয়াত দেওয়ার। দ্বিতীয়টি হচ্ছে যতটুকু সম্ভব হিংসা পরায়ণ না হয়ে, প্রতিশোধ পরায়ণ না হয়ে, যতটুকু সম্ভব নবীরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সাধারণভাবে যদ্দূর সম্ভব হয় ক্ষমা করে মানুষকে, বা যদ্দূর সম্ভব হয় ইনসাফের ভিত্তিতে বিচার বিবেচনা করে আমরা যাতে পৃথিবীতে শান্তি স্থাপন করে থাকি। এই যে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনারা চাইলে কিন্তু কড়া এক ঘণ্টায় হিসেবে ওনারা নিতে পারতেন, কিন্তু ওনারা নেননি, সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন। এই দুটো সূত্র আমরা কিন্তু এখান থেকে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত, শুরু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখতে পাই। তার মানে মূল কথা কি দাঁড়ালো, ইসলাম মূলত একটাই ধর্ম, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল পর্যন্ত যেটা রব্বুল আলামিন আমাদেরকে নীতিবিধান দিয়েছেন বিভিন্ন শরীয়তের সমন্বয়ে, একটাই মূলত ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। এবং ইসলামের এটা যে ইসলাম মূলত একটাই, সেটার দুটো সূত্র, একটি হচ্ছে ইমানের জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আর একটি হচ্ছে আচরণের দিক থেকে, যে সাধারণভাবে ক্ষমা করে দেওয়া, মানুষকে প্রতিহিংসা পরায়ণ না হওয়া। আরেকটা যদি আমি শেষ বলতে চাই সেটি হচ্ছে আমরা পবিত্র কোরআন পড়েছি, অর্থগুলো যদি একটু খেয়াল করে দেখবেন যে এখানে আয়াতে মুহকামাত আছে মূলত 500টি আয়াত, 6666টি আয়াতের মধ্যে মূলত 500টি আয়াত আমাদের, আমরা কী করব না করব, আমাদের হালাল হারামের যে আয়াতগুলো এগুলো আছে মাত্র 500 আয়াত। বাকি যে আয়াত করিমাগুলো রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন প্রায় 13 ভাগের 12 ভাগ, 13 ভাগের এই 12 ভাগের প্রায় আয়াত করিমার মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য ইতিহাস তুলে ধরেছেন, অন্যান্য নবীরা কী করেছেন, অন্যান্য নবীর উম্মতেরা কী করেছে, এই উম্মতের যে সীমালঙ্ঘন করেছিল, পাপ করেছিল, ফিস্ক করেছিল, এটার পরিবর্তে রব্বুল আলামিন তাদেরকে কী শাস্তি দিয়েছে, এইসব ইতিহাস রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের কাছ থেকে আমরা যাতে এটা বুঝতে পারি, মানে এই এই নৈতিকতা, এই এই নীতি, এই এই বিধান অন্যান্য শরীয়তেও ছিল, তোমাদের জন্য আছে। অন্যান্য শরীয়তের অনুসারীরা যেমনভাবে এটা সীমালঙ্ঘন করার কারণে, বাড়াবাড়ি করার কারণে যেভাবে শাস্তি পেয়েছে, তোমাদের জন্য আছে। তার মানে এখান থেকেও আমরা বুঝতে পারি মূলত রব্বুল আলমিনের নীতিবিধান একটাই, এটাকে বিভিন্নভাবে রব্বুল আলমিন আমাদের সামনে সময়ের কারণে, মানুষের মন মেজাজের কারণে,
পরিবেশের কারণে আলাদা আলাদাভাবে তুলে ধরেছেন মাত্র। তার মানে আমরা এটা বুঝে নিলাম যে ইসলাম মূলত আমাদের কাছ থেকে যেটা চাই এটা হচ্ছে আমরা যতটুকু সম্ভব যতটুকু পারি শান্তিতে পৃথিবীতে বসবাস করা। শান্তিতে পৃথিবীতে বসবাস করা মানে কিছু কিছু সময় অনেক সময় হুজুর গাউসুল আজম আজানের আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি প্রয়োজনে কিছুটা ছেড়ে দিয়ে হলেও তুমি শান্তিতে বসবাস করার ভাইয়া ভাইয়ে মিলে একটা সমঝোতা করে নেওয়ার একটা ব্যবস্থাপার। হুজুর গাউসুল আজম আজানের জীবনী শরীফ আমরা দেখেছি যে উনি ধান বা শস্য যখন ওনার শস্যর মাঠ থেকে উঠে আসলো তখন উনি কী করলেন উনি ভাইদের কাছে গেলেন ধানের একটা পাত্র নিয়ে উনি গেলেন। যাওয়ার পরে দেখা গেল ওনারা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেলেন ওনাকে কিছু দেওয়া হলো না। তো উনি কিন্তু চুপচাপ চলে আসলেন ওখান থেকে। বিবি সাহেবানি বললেন আমি তো বলেছিলাম না যাওয়ার জন্য। তো পরিস্থিতির ওরকম ছিল আর কি। তার মানে হচ্ছে হুজুর গাউসুল আজম মাইজানেরই ওনার অধিকারের জায়গা থেকে ওনার অধিকার ছিল বিদায় ওনার অধিকারের জায়গা থেকে উনি কিছুটা ছেড়ে দিয়ে ওখানে একটা এসলাহ করে নিয়েছেন মানে ওনাকে মীমাংসা করে নিয়েছেন। এখানে এটাই ইসলাম মানে শান্তির জায়গাটা নিজের যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় ছেড়ে দিয়ে আমি এসলাহ করে নিব অর্থাৎ মীমাংসা করে নিব। আর যদি আমার ক্ষতি হয়ে যাচ্ছে তখন আমি অবশ্যই আমার প্রতিবাদ আমার জায়গা থেকে আমি করব বা আমার যে অধিকার এটা আমি নিয়ে নিব অবশ্যই নিব। এটাও ইসলাম সম্পূর্ণভাবে বিধান রেখেছে। কিন্তু আমরা কোনো অবস্থাতেই যাই করি না কেন কোনো অবস্থাতেই কোনো ধরনের বিশৃঙ্খলা পৃথিবীতে তৈরি করা যাবে না। সূরা বাকারায় রব্বুল আলামিন দুইবার বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল আকবারু মিনাল কতল অর্থাৎ একজন মানুষকে হত্যা করার চেয়ে ফিতনা এটা এতটাই জঘন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা এতটাই জঘন্য একজন মানুষকে হত্যা করার চেয়ে বেশি জঘন্য এটা। তো আমরা যে বর্তমান সময়ে এসে নানা ধরনের একটা কথা এদিক সেদিক হলে আমরা ফাতনা সৃষ্টি করি ফাসাদের সৃষ্টি করি কেউ একজন একটা উল্টো কথা যদি বলে তার কাছ থেকে এটার সমাধান না নিয়ে বা তার এই কথাটা বোঝার চেষ্টা না করে আমরা বিভিন্ন ধরনের তাকে বুলিং করার চেষ্টা করি বা মানে পরিবেশটা ঘোলাটে করে ফেলার চেষ্টা করি। গাধা যেভাবে ঘোলা পানি খায় পান করে তার আগে আমরা ঘোলা করে নিই তারপরে আমরা ওখান থেকে ওটাকে একটা স্বীকার করার নিজেরা একটা চেষ্টা করি। তার মানে হচ্ছে এই যে জিনিসটা আমরা পরিবেশকে ঘোলাটে করার যে একটা মানসিকতা আমাদের মাঝে আছে যাদের আছে আর কি সবার তো নেই আলহামদুলিল্লাহ যাদের আছে আমরা এটা ইসলামের পরিপন্থী কাজ ইসলামের চেতনা এটা না আমি এটাই বোঝাতে চাইছিলাম। এবার দেখেন তার মানে ইসলাম আমরা একটু করে বোঝার চেষ্টা করলাম ইসলাম আসলে কী এবং ইসলামের চেতনা কী এটা আমরা হয়তো খোলাসা আমি করতে পারিনি কিন্তু আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। তারপর হচ্ছে কারবালার বিষয়টা একটু যদি আসি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কারবালা যে সংগঠিত হবে ইমাম হুসাইন ওনাকে যে পৃথিবীতে এত বিশাল একটা পরীক্ষার সামনে ওনাকে পড়তে হবে হযরত ইসমাইল আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ওনাকে পরীক্ষায় পুরোপুরি আত্মদান করতে হয়নি। ইমাম হুসাইন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ওনাকে নিজেকেও দিতে হয়েছে পুরো পরিবারকে দিতে হয়েছে। তো উনি যে পরীক্ষার সামনাসামনি পড়বেন পরীক্ষাটা না ওনাকে যে শহীদ করা হবে আমাদের বাসায় ওদের বাসায় কতল করা হবে এটা আল্লাহর হাবিব অন্তত কারবালা সংগঠিত হওয়ার 57 বছর আগে কত 57 বছর আগে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে এটা জানান দিয়েছিলেন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনারা একদিন খেলা করছিলেন আল্লাহর রাসূলের সামনে তো জিব্রাইল আমিন আসলেন হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ আপনার এই যে দুজন নাতি এখানে খেলা করছে এমন একটা সময় আসবে যখন তাদেরকে তাদের মধ্য থেকে হযরত হুসাইনকে শহীদ করা হবে। তো আল্লাহর হাবিব এটা শোনার সাথে সাথে উনি চুক দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহ রসুলকে জিব্রাইল বলছে ইয়া রসুলাল্লাহ আপনার আদরের এই নাতিকে ইসলামের জন্য ওরা কতল করে দিবে। আল্লাহ রসুল সাথে সাথে উনি এটা আর ধরে রাখতে পারেননি উনি অশ্রুসিক্ত হয়ে গেলেন। এখান থেকে আমরা একটা বিষয় আমাদের দেখার আছে আমরা কারবালার মাস যখন আসে আমরা অনেকে যার যতটুকু প্রেম আছে আর কি যার প্রেম যেমন তার ভাব তেমন আমার প্রেম যতটুকু কম ভাব ততটুকু কম থাকবে প্রেম যতটুকু একজন মানুষের বেশি থাকে তার ভাব তত বেশি থাকে। তো ভাবের জায়গা থেকে অনেকে আহলে বাইতে রসুলের প্রেমের জায়গা থেকে
কারবালার মাস খেয়ে, কারবালার মাসে ওনারা কেউ দেখবে রাতে ঘুমানোর সময় কেউ নামাজের ভেতরে বা আহলে বাইতে রসুলুল্লাহর কথা আসলে অনেকে কান্না করে দেয়, বা ইমাম হুসাইনের কথা আসলে অনেকের কণ্ঠ ভারী হয়ে যায়। এই যে আল্লাহ রসুল কারবালা এখনো হয়নি, 57 বছর পরে হবে, 57 বছর আগে রসুলুল্লাহ কেঁদেছিলেন কারবালার জন্য। এই কান্নার যে ব্যাপারটা এটা যদি একটু বলি, হজরত কারবালা যখন হয়েছিল এরপর হজরত ইমাম জয়নুল আবেদিন উনি তো চোখের সামনেই দেখেছিলেন, উনি জীবনে আর কখনো, উনি সারাদিন রোজা রাখতেন, সারা রাতে ইবাদত করতেন, আহলিয়া ওনাদের আহল যারা আছেন ওনারা বলছেন উনি কখনো ইফতার করতে পারেননি কান্নার জন্য। হজরত জয়নুল আবেদিন কান্নার জন্য কখনো ইফতার উনি করতে পারেননি, সারাদিন রোজা রেখেছেন, সারাদিন ইবাদত করতেন, কিন্তু ক্লান্তি থাকা সত্ত্বেও উনি ইফতার করতে পারতেন না। হজরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এই কারবালার প্রান্তর থেকে ওখানে যাওয়ার পর এতটা বিলাপ উনি করেছিলেন, এতটা কান্না উনি করেছিলেন, মানুষ ওনার কথাগুলো বুঝতে পারছিল না কারবালার জমিনে আসলে কি হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস ইসলাম, ইউসুফ আলাইহিস ইসলামকে যখন হারিয়ে গেছিলেন, উনি সূরা ইউসুফ আপনারা বিস্তারিত ঘটনাটা পাবেন, ইউসুফ আলাইহিস ইসলাম যখন হারিয়ে গেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস ইসলাম দীর্ঘদিন কান্না করেছিলেন, যার কারণে ওনার চোখের শক্তি, দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তো তার মানে হচ্ছে কারো প্রতি ভালোবাসা থাকলে তার যে একটা করুণ পরিস্থিতি, বা জাগতিকভাবে যেটা আমরা বুঝি আর কি বলি আর কি, জাগতিকভাবে তার প্রতি যে একটা অন্যায় করা হয়, অবিচার করা হয়, তার উপর যখন জুলুম করা হয়, তার জুলুমের জায়গা থেকে আপনার উপর তার প্রতি ভালোবাসা আপনার আছে বিদায় আপনার ভেতর থেকে কান্নাটা আসছে, চোখের পানিটা তো এমনি আসে না। মানুষের শরীরে যখন আঘাত করা হয় তখন রক্ত ঝরে, কিন্তু অন্তরে যখন আঘাত করা হয় তখন রক্ত ঝরে না, রক্তের চেয়ে ধামে কিছু ঝরে, চোখের পানি ঝরে। আমার মূল কথায় ফিরে আসি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ওখানে কুফায় গেলেন, প্রথমে মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফ থেকে মক্কায় গেলেন, মক্কা শরীফ থেকে কারবালায় গেলেন। উনি নিজে থেকে জাননি, উনি নিজে থেকে প্রথমে তো জানিনি, বরঞ্চ ওনাকে বারবার, এক বর্ণনায় আছে 700 চিঠি ওনাকে দেওয়া হয়েছিল, আমরা আপনার বায়াত গ্রহণ করবো। কুফাবাসীরা আল্লাহর হযরত ইমাম হুসাইনকে বলেছিলেন আপনি যদি আমাদেরকে বায়াত গ্রহণ না করান এখানে এসে কিয়ামতের ময়দানে আমরা আপনার কাপড়ের আঁচল ধরে থাকব। তো উনি এতটা ইমোশনালি ওনাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল, এটা ব্ল্যাকমেইল, এতটা ইমোশনালি ওনাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল উনি যেতে বাধ্য হয়েছিলেন। ওখানে যাওয়ার পরে ওনার পরিস্থিতি কেমন হয় সেটা আমরা সবাই জানি। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা তাঁবু টাঙ্গালেন কারবালার ময়দানে, এরপর ওই দিনটি আসলো 10ই মুহররম, যেদিন মূলত কারবালা সংগঠিত হয় ওই দিনটি আসলো। ভোর থেকে ওরাও কিন্তু নামাজ আদায় করেছিল, নামাজ ভোরের নামাজ আদায় করেছিল, ফজরের নামাজ, নামাজ আদায়ের পর থেকেই ওরা তৎপরতা চালাচ্ছে কোন সময় মুহাম্মদের পরিবার শেষ করে দেওয়া যায়। তো সীমা প্রথমে আসলো, হুসাইনি কাফেলার চারপাশে মোটামুটি পরীক্ষা খনন, মানে একটা খালের মতো করে খনন করার চেষ্টা করা হয়েছিল, যাতে ওখানে আগুন জ্বালানো হয়েছিল যাতে ওনারা নিরাপদে থাকতে পারেন আর কি। আহলে বাইতে রাসূলুল্লাহর 72 থেকে 82 জন সদস্য, মহিলা সদস্য, পুরুষ, ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা, ওনারা সবাই ছিলেন। ওনারা তো কারণ ওখানে যুদ্ধ করতে যাননি। আচ্ছা আরেকটা কথা বলি, মুহররম মাসে কারবালা সংগঠিত হয়েছিল তাই না? মুহররম মাসেই তো, মুহররম মাস কি মাস আমরা জানি, মুহররম মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে আয়ামে জাহেলিয়ার যারা ছিল, আয়ামে জাহেলিয়া মানে কি, ওরা এতটাই বর্বর ছিল, এতটা অশিক্ষিত, এতটা হিংস্র ওরা ছিল, ওরা একটা একটা গোত্রের বাগানের উপর, বাগানে আর একটা গোত্রের একটা উট ঢুকে গিয়েছিল, উট, এই উট কেন ঢুকলো, ঘাস কেন খেলো, এটার জন্য ওরা 60 বছরের উপরে যুদ্ধ করেছে। এক গোত্রের একটা ঘোড়াকে অন্য গোত্রের একজন মানুষ একটা আঘাত করে পা ভেঙে দিয়েছিল, এ পা কেন ভাঙলো, এটার জন্য ওরা 100 বছরের উপর যুদ্ধ করেছে। এইরকম বর্বর জাতি ওরা, কিন্তু এইরকম বর্বর জাতি হওয়ার পরেও ওরা মুহররম মাসে শুধু যুদ্ধ করতো না, আল্লাহু আকবার, অর্থাৎ ওরা সারা বছরই যুদ্ধ করতো, শত শত বছর, একটা যুদ্ধ ওরা শত শত বছর করতো, এতটা হিংস্র ওরা ছিল। কিন্তু তারপরেও ওদের এই বুদে জ্ঞান ওদের ছিল মুহররম মাস হচ্ছে পবিত্র মাস, এই মাসে যুদ্ধ করা যায় না। কিন্তু আমরা ওরাও তো এই যে এজিদি কাফেলা যারা ছিল, একটু বড় পরিসরে দেখতে গেলে ওরাও তো মুসলিম ছিল, আমরা যদি ওদের মুসলিমের জায়গা থেকে চিন্তা করি আমাদের লজ্জিত হওয়া উচিত যে আয়ামে জাহেলিয়ার ওরা মুহররমের মাসের যে পবিত্রতা এটা ওরা বুঝত, কিন্তু আমাদের মুসলমানের একাংশ বুঝতে পারেনি।
তোমার কারবালা সংগঠিত হওয়ার ইচ্ছা ছিল, সফর মাসে করো, একটা যুক্তি ছিল, কিন্তু মহরম মাসেই না ওদের করতে হবে। হুসাইনি পরিবারকে, মোহাম্মদী পরিবারকে এখনই শেষ করতে হবে। তো যাই হোক, ওরা দশে মহরম ভোর থেকে চালাচ্ছিল তৎপরতা। একটা পর্যায়ে ভোরের কিছুক্ষণ পরেই সীমার আসলো একটা গোড়ায় করে। যখন চারপাশে আগুন জ্বলছিল, তখন সীমার এসে বললো, তোমাদের কি হলো, কুসা দিচ্ছিল আর কি যুদ্ধ করার জন্য, তোমাদের কি হলো যে তোমরা এখনই জাহান্নামের আগুনে চলে যাচ্ছ, নাউজুবিল্লাহি মিন জালিক। সাথে সাথে একজন আহলে বাইতে রসুলের একজন উনি দাঁড়িয়ে গেলেন, উনি বলেন, হে হুসাইন ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি একটা তীর দিয়ে একে শেষ করে দিই। উনি জজবার জায়গা থেকে উনি বলেছিলেন, একটা তীর মেরে আমি শেষ করে দিতে পারবো, আপনি শুধু আমাকে অনুমতিটা দিন, হুকুমটা করুন। তখন ইমাম হুসাইন কি বলেছিলেন জানেন? উনি বলেছিলেন, খবরদার, যুদ্ধ আমাদের পক্ষ থেকে শুরু হোক এটা আমি হুসাইন চাই না। উনি বলেছিলেন, যুদ্ধ আমার পক্ষ থেকে শুরু হোক, হুসাইনি কাফেলার পক্ষ থেকে শুরু হোক, এটা আমরা চাই না। বলতে চাচ্ছিলাম, এটাই হচ্ছে তাসাউফ, এটাই হচ্ছে সুফিবাদী চিন্তা মানসিকতা। অর্থাৎ যতটুকু সম্ভব ফাসাদ না করে, সংঘাত না করে, যুদ্ধ না করে, কলমের খুঁথা না দিয়ে যতটুকু সম্ভব আমি একটা এসলাহ করে নেওয়ার চেষ্টা করব। উনি চাইলে বলতে পারতেন, হ্যাঁ শেষ করে দেবো ওকে, কারণ উ তো এসেছিল এগিয়ে, আগুনের জন্য হয়তো আসতে পারেনি বা একটা কুচা দেওয়ার জন্য এসেছিল। কিন্তু ইমাম হুসাইন ওখানে চাইলেন, যুদ্ধের নৈতিকতার জায়গা থেকে চিন্তা করলে তখনই উনি উনাকে ধরাশায়ী করতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন তাসাউফের নৈতিকতায় বদ্ধ ছিলেন, উনি করেননি। উনি বলেছিলেন, যুদ্ধ আমাদের পক্ষ থেকে শুরু হোক এটা আমি চাই না, সুফিরা এমনই করে। মাওলা আলীর উপর একজন যখন আঘাত করেছিল, উনি সাথে সাথে মাওলা যুদ্ধের ময়দানে মাওলা আলীকে একজন ধরাশায়ী করেছিল, এবং ওনার উপর যখন উনি ওই ব্যক্তি তুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে মাওলা আলীকে ছেড়ে দিলেন, বললেন, এতক্ষণ পর্যন্ত করেছিলাম ইসলামের জন্য যুদ্ধ, এখন উ যে আমার উপর তুতু ছেড়ে দিয়েছে, নিক্ষেপ করেছে, এখন যদি আমি তাকে ধরাশায়ী করি তাহলে এটা হবে ব্যক্তিগত আক্রোশ। তো অর্থাৎ সুফিরা, একজন সুফির চিন্তা হচ্ছে নিজে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি পবিত্র থাকবো, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব যাতে কোনো প্রকার সংঘাত না হয়, কোনো প্রকার বিশৃঙ্খলা পৃথিবীতে সৃষ্টি না হয়, পুরো মানুষের জন্য, পুরো মানব জাতির জন্য যেটা ভালো হয় এটাই আমরা করব। কারবালার চেতনা এখানে। তারপর দিনের একটা সময় যেতে থাকলো, হুসাইনি কাফেলার একজনের পর একজন পুরুষ সদস্য শহীদ হচ্ছেন। হযরত একটা সময়ে এসে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উপর উনি বললেন, আব্বাজান আমাকে অনুমতি দিন, হযরত হুসাইনকে বলছিলেন, তো উনি সাথে সাথে অনুমতি দিয়ে দিলেন। এখানে আমাদের মায়েদের বোনেদের জন্য একটা বিষয় আছে যে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলার সাথে ওই দিনই ওই সময়েই হযরত ইমাম হাসানের সুযোগা কন্যা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা ওনার শাদি মুবারক হয়েছিল, কিন্তু ইমাম হুসাইন দুঃখিত কাসেম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত ইমাম হাসানের সন্তান, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন ইমাম হুসাইনের কন্যা। তো উনি নিজের কন্যার চিন্তা উনি করেননি, এমনকি হযরত সাকিনাও চিন্তা করেননি যে আমাদের শাদি এখন হয়েছে মাত্র, আজই হয়েছে মাত্র, ওনারা এটা চিন্তা করেননি। হযরত কাসেমকে বিদায় দিয়ে দিলেন, যাও, উনি সাথে সাথে শহীদ হয়ে গেলেন। উনি প্রথমে বলেছিলেন, উনি লম্বা একটা ভাষণ উনি দিয়েছিলেন ওখানে, যে উনি বলেছিলেন যে তোমরা কি জানো না তোমরা কার বিরুদ্ধে অস্ত্র ধরছো, তোমরা কি জানো না নবীর দৌহিত্র পৃথিবীতে আজ পর্যন্ত এই মুহূর্তে এসে একজনই আছেন, তোমরা কি জানো না তোমরাও যে কালিমা পড়েছো ওনারাও একই কালিমা পড়েছেন, আর কিছু মানো আর না মানো তোমরা কি জানো না উনি নবীর দৌহিত্র, নবীর নাতি, এইসব কিছু তাদের অন্তরে কোনো ধরনের প্রভাব ফেলেনি। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে সুফিরা কখনো আগে থেকে আক্রমণ করেন না, বা ওনারা সবসময় চিন্তা করেন বুঝ অবস্থার মাধ্যমে কোনোভাবে শেষ করে দেওয়ার, কিন্তু ওরা এটা করেনি। এরপর দেখা গেল হযরত আব্বাস আলমদার উনি আসলেন, ওনাকে অনুমতি দেওয়া হলো, উনি যুদ্ধের ময়দানে গেলেন, উনিও লম্বা একটি ভাষণ দিয়েছিলেন ওদের পক্ষ থেকে, ওদেরকে উনি চেষ্টা করেছিলেন যে ওদেরকে কোনোভাবে যদি একটু বোঝানো যায়। এরপরে ইমাম হুসাইন গেলেন, উনি বিশাল একটা ভাষণ দিয়েছিলেন, উনি বারবার বলছিলেন যে তোমরা কি জানো না আমি নবীর একমাত্র দৌহিত্র, পৃথিবীতে নাতি আমি একজনই আছি এখন, তোমরা কি জানো না তোমরা কার বিরুদ্ধে অস্ত্র ধরছো,
আর তোমরা কি এটা জানো না যে তোমরা যে কালিমা পড়েছো আমরাও কিন্তু ওই কালিমার ধারক? তোমরা কি জানো না আমি বেহেস্তের যুবকদের সর্দার? ইমাম হুসাইন শেষ পর্যন্ত এটা বলেছিলেন, ঠিক আছে মানলাম তোমরা আমি যে জান্নাতের যুবকদের সর্দার এটা রসূলুল্লাহ বলেছেন, এটা তোমরা মানো না ঠিক আছে বুঝলাম, কিন্তু অন্তত এটা তো জানো আমি নবীর নাতি, যে নবীর উসিলায় তুমি জান্নাত চাইছো আমি ওই নবীর নাতি। পবিত্র কোরআনের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাদের কান সিলমোহর মারা হয়ে গেছে, তাদের চোখ বন্ধ হয়ে গেছে, তারা আর বুঝবে না, তাদের এই পরিণতিটাই হয়েছিল। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। আজান শেষ, শেষ করে দিব। মাঝখানে আরেকটা ব্যাপার, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার দুজন সন্তান ছিলেন, ছোট ছোট সন্তান। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত ইমাম হুসাইনের বোন। তো হযরত ওনারা দুজন চাচ্ছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, হযরত জয়নব ওনাদেরকে অনুমতি দিয়ে দিলেন। হযরত হুসাইন বললেন, আমি ওরা ছোট ছোট বাচ্চা, ওদেরকে আমি কীভাবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি? হযরত জয়নব বলেছিলেন, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে যে গিয়ে দাঁড়াবো, আমার রসুলের সামনে গিয়ে যে দাঁড়াবো, তিনি যদি আমাকে প্রশ্ন করেন যে ওই দিন আমার হুসাইনের এই শেষ একটা সময়ে এই ধরনের একটা পরিস্থিতিতে তুমি জয়নব কী করেছিলাম, হযরত জয়নব বলছেন, ওই সময় আমি এটা বলতে চাই আপনি আমাকে অন্তত এই সুযোগটা দিন, আমি ওইটা বলতে চাই আমি দুই শহীদের মা। হযরত জয়নব, আপনাদের জন্য বলছি, হযরত জয়নব এমন একজন মহিলা ছিলেন, আমরা কারবালার ঘটনা যে আজকে জানতে পেরেছি এটা মূলত হযরত জয়নবের মাধ্যমে মধ্য দিয়ে জানতে পেরেছি। শেষ পর্যন্ত উনি ওনার বাচনভঙ্গি সুন্দর ছিল, ওনার বিচক্ষণতা ভালো ছিল, সব দিক দিয়ে উনি মানে মহিলাদের মধ্যে থাকে না এতটা বিচক্ষণ যে উনি মানে ওনার আশেপাশে কী হচ্ছে বা ওনার পুরো একটা কৌমের নেতৃত্ব উনি দিতে পারেন। তো উনি উদাহরণের একজন ছিলেন। উনি এসে পরবর্তীতে এসে ওনার কারবালার ময়দানে কী হয়েছিল না হয়েছিল এগুলো তো সবাই জানে না, উনি এসে পরবর্তীতে সবাইকে বুঝালেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জয়নব এমন একজন মহিলা, আমরা যে আজকে আউলাদের রসুল, আহলে বাইতের রসুল, আমাদের পর্যন্ত রব্বুল আলামিন পৌঁছিয়েছেন, আহলে বাইতের রসুলকে যে আমরা পেয়েছি, ওনাদের সাথে যে আমরা সান্নিধ্য পাচ্ছি, এটা কিন্তু হযরত জয়নবের অবদান। আল্লাহ রসুলের আহলের পরিবারের পুরুষ সদস্যদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে শুধু অসুস্থতার কারণে। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু উনি যুদ্ধের ময়দানে যাননি। শেষ পর্যন্ত ওরা যখন ওনাকে ইয়াজিদের দরবার মানে তখনকার সময়ে এটা দরবার বোঝাতো, দরবার মানে রাজা বাদশাহ যে একটা মহল, এটাকে তখনকার সময়ে দরবার বলতো ঐতিহাসিকভাবে। এখন দরবার হচ্ছে সুফিয়া কেরামের যেই দরবার বুঝি আমরা বর্তমানে, এইটাই দরবার, তখনকার সময়ে ওইটাই দরবার বলতো। ওই হিসেবে ইয়াজিদের দরবারে ওরা নিয়ে গেল। ওরা চিন্তা করল মুহাম্মদি পরিবারকে, পরিবারের কোনো পুরুষ সদস্য যাতে না থাকে একেও এখানে শেষ করে দাও। সাথে সাথে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা উনি চিন্তা করলেন, উকে যদি শহীদ করতে হয় তার আগে আমাকে করো। উনি সাথে সাথে ওনাকে ভাতিজাকে ওখান থেকে নিয়ে আসলেন, ওনাকে রক্ষা করলেন। তারপর ওনার মধ্য দিয়ে, ওনার এই বিচক্ষণতার কারণে, ওনার মধ্য দিয়ে হযরত জয়নুল আবেদিনের নসল দিয়ে আজ আমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আহলে বাইতে রসূলুল্লাহ পেয়েছি। তো এই সব কিছুর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ইসলামের জন্য বা মানুষের কাছে সত্যের পয়গামটা পৌঁছানোর জন্য বা পরিবারে, আমরা পরিবারের চিন্তাও যদি করি, কারবালা থেকে তো দিন শেষে আমাদের দুটো জিনিস, একটি জিনিস হচ্ছে রুহানি উরুজিদের জন্য আমরা আমাদের কান্নাটা ধরে রাখবো, সাথে সাথে কারবালা থেকে শিক্ষা না নিলে আমরা শুধু কান্নাটা করলেও হবে না, আমাদের ওখান থেকে শিক্ষাটাও নিতে হবে, কারবালা থেকে আসলে চেতনাটা কি শিক্ষাটা কি। তো এই হিসেবে যদি বলি একজন মহিলা কতটা বিচক্ষণ হতে পারেন বা একজন মহিলা ধর্মের জন্য, ইসলামের জন্য বা নিজের পরিবারের জন্য মানে নিজের সর্বোচ্চ ত্যাগ করে সর্বোচ্চটা ছেড়ে দিয়ে উনি ওনার বাকি সবার যে একটা শান্তি, পরিবারের শান্তি, সন্তান সন্ততির শান্তি,
মহান রব্বুল আলামিনের জন্য, সূরা বাকারা 207 নম্বর আয়াত, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান কুরবান করে দিতে চায়। হযরত জয়নব নিজের দুই সন্তানকে কুরবান করে দিলেন। আমরা মায়েরা বোনের আমরা যারা আছি আমরা ওখান থেকে বুঝে নিতে পারি এটা, যে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, নিজের সবচেয়ে আপন যেটা ওটা দেওয়ার চেষ্টা করব সব সময় যদি প্রয়োজন হয়। তার মানে কারবালার যে চেতনা, দেখা গেল হযরত ইমাম হুসাইন প্রথমত আমার পক্ষ থেকে যুদ্ধ শুরু হোক এটা উনি চাননি। যুদ্ধ শেষ মুহূর্তে সোহাদায়ে কেরাম যখন ওনারা যুদ্ধ করতে যাচ্ছিলেন ইমাম হুসাইনের কাছ থেকে অনুমতি নিয়ে, ওনারা লম্বা লম্বা ভাষণ দিয়েছিলেন, ওনারা চাইছিলেন যাতে ওনাদেরকে একটু তাদেরকে একটু যদি আমি মনোযোগটা ধরে নিতে পারি যে ওরা যুদ্ধ করবে না, আমাদের পক্ষ থেকে যুদ্ধটা হবে না, যতটুকু সম্ভব আমরা যুদ্ধ না করে, যতটুকু সম্ভব যুদ্ধ না করে আমরা বেঁচে যেতে পারি ওনারা চেয়েছিলেন। শেষ পর্যন্ত ইমাম হুসাইন চেয়েছিলেন, লম্বা ভাষণ উনি দিয়েছিলেন ওখানে, কিন্তু ওখানে ওনাদের এই ভাষণ যেহেতু ওদের যাদের অন্তরে কালিমা আছে তারা শুভ্রতাকে সাদা জিনিসটাকে তারা ধরে নিতে পারে না, সেজন্য ওরা এটাও ধরে নিতে পারেনি, শেষ পর্যন্ত পরিণতি হয়েছিল কারবালা। করেছিল তাদের আবাদতটা। শুক্রিয়া, সুন্দর একটি প্রশ্ন। জি, এখানে প্রথমে একটা ঘটনা বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, জাহেরি হায়াতে ছিলেন, তখন ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া, তখনকার সময়ের আবিসিনিয়া নাম ছিল ওই এলাকাটার নাম, ওখানকার একজন বাদশাহ ছিল নাজ্জাশি, এটা আমরা ইতিহাসে ওনার নাম নাজ্জাশি হিসেবে পড়েছি, তো হাদিস শরীফে ওনার নাম আসসামা হিসেবে এসছে। আল্লাহর হাবিব একজন সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন তোমাদের একজন ভাই ইন্তেকাল করেছে, চলো আমরা জানাজা পড়ি। তো ওনারা সাহাবায়ে কেরাম ওখানে গেলেন জানাজার ময়দানে, বুখারী শরীফ আছে, বিভিন্ন কিতাবে হাদিসের কিতাবে আছে, এই হাদিসটি একাধিক বর্ণনায় আছে, সময়ের সংক্ষিপ্ততা আছে, আমি মূল কথাটা বলছি, যে চলো আমরা জানাজার নামাজ পড়ি, তোমাদের একজন ভাই ইন্তেকাল করেছে। তো ওনারা গেলেন জানাজার ময়দানে, গেলেন দেখা গেল কোনো লাশ ওখানে নেই। তো আল্লাহর হাবিব ওনাদের, আল্লাহর হাবিব ওনাদেরকে সাথে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেছিলেন। মূলত এখানে ঘটনাটা হচ্ছে, নাজ্জাশি এমন একজন ব্যক্তি ছিলেন, উনি খ্রিস্টানদের রাজা ছিলেন, তো ওনার যেহেতু রাজা ছিলেন, ওনার রাজ্যের একটা ব্যবসা পার আসে, সব কিছু মিলিয়ে ওনার পরিবেশ প্রতিবেশের কারণে উনি ইসলাম ধর্মটাকে যে উনি গ্রহণ করেছেন এটা পুরোপুরিভাবে প্রকাশ করতে উনি পারেননি। এমনকি উনি ওনাদের চার্চে যেতেন, মানে খ্রিস্টানদের যেই তাদের যে মসজিদ তাদের বাসায় অর্থাৎ তাদের যে ইবাদত গাহ ওখানে যেতেন উনি, ওদের ধর্মের রিচুয়াল যেগুলো আছে, আচার আনুষ্ঠানিকতা যেগুলো আছে ওগুলো উনি পালন করতেন, কিন্তু অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত উনি লালন করতেন। এই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত লালন পালন করার কারণে স্বয়ং রসুলুল্লাহ উনার লাশ মুবারক সামনে না থাকার পরেও উনি ভাইদেরকে নিয়ে অর্থাৎ আসহাবে কারামকে নিয়ে, সাহাবায়ে কারামকে নিয়ে উনি জানাজা পড়েছিলেন। আল্লাহু আকবার। এখান থেকে আমরা এটা বুঝতে পারি, আমাদের ইসলাম মূলত আমাদের কাছ থেকে এটা চাই আমাদের অন্তরে কি চলে। পবিত্র কোরআনে রব্বুল আলামিন সূরা 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, তোমাদের কুরবানি যে করো এখানে রক্ত মাংস যেগুলো আছে ওগুলোর হিসেব আমার কাছে নেই, আমি ওগুলো চাই না, আমি তোমাদের অন্তরে কী চলে কুরবানির মাধ্যমে এটাই চাই। তোমরা যে রোজা রাখো এই রোজাতে তোমাদের কী চলে, তোমাদের অন্তর কতটুকু পরিশুদ্ধ হচ্ছে এটাই আমি চাই। তোমরা যে নামাজ আদায় করো তোমাদের অন্তরে কী চলছে এর ভিতরে এটাই আমি চাই। বাহ্যিক যে আচার আনুষ্ঠান এটা হচ্ছে আচার আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু আমাদের অন্তরে কী চলে রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে মূলত এটাই। তার মানে ইসলাম মূলত অন্তরে, ইসলাম মূলত অন্তরে নিজের কলবে। নাজ্জাশি এটার পরিণাম পেয়েছিলেন, উনি জান্নাত পেয়েছিলেন। আল্লাহ রসুলের জানাজা ওনার সৌভাগ্য হয়েছিল, আল্লাহ রসুলের প্রতি মহাব্বত উনি অন্তরে ধারণ করতেন, সেজন্য অন্য ধর্মের মানুষ হওয়ার পরেও। ঠিক বর্তমান সময়ে এসে উনি যে প্রশ্নটা করলেন যে ইয়াজিদের কাফেলায় কিন্তু জামাত হয়েছিল, নামাজ হয়েছিল, ফজরের নামাজ থেকে আশারের নামাজ সবগুলো ওরা করেছিল, আজান উচ্চস্বরে দিয়েছিল, 22,000 সৈন্যের কাফেলা, আজান তো তার ছোটখাটো হয়নি, এটা আমরা বুঝেই নিতে পারি, এটার জন্য আর তো ইতিহাস পড়তে হয় না। 22,000 সৈন্যের কাফেলায় কত বড় আজান হতে পারে, আজান হয়েছিল, 22,000 সৈন্যের কাফেলায় কত বিশাল জামাত হতে পারে, জামাত হয়েছিল,
কিন্তু ব্যাপারটা হচ্ছে আহলে বাইতে রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিন যেভাবে ওনাকে মহব্বত করতে বলেছেন আহলে বাইতে রাসূলুল্লাহর মধ্য দিয়ে আল্লাহর রাসূলের মধ্য দিয়ে আল্লাহকে যেভাবে মহব্বত করতে বলেছেন ওই মহব্বতটা ইয়াজিদ কাফালায় ছিল না এই ঠিক বিপরীত দুইটা ঘটনা একটা হচ্ছে নাজ্জাশির যে ঘটনা বাহ্যিকভাবে খ্রিস্টান ধর্ম পালন করেছিলেন কিন্তু অন্তরে আল্লাহর রাসূলের প্রতি মহব্বত নর ছিল পরিণতি কি পেয়েছিলেন স্বয়ং রাসূলুল্লাহ তার জানাজা পড়েছেন আবার বিপরীত ঘটনা ইয়াজিদ কাফেলায় নামাজ হয়েছিল জামাত হয়েছিল কিন্তু হুসাইনি কাফেলার সাথে মুহাম্মদি পরিবারের সাথে একটা নির্মমতা সে দেখিয়েছিল এটা আজকে বললেই যারা অন্তর নরম যারা আসলেই মুত্তাকি তাদের অন্তর কাঁপে কিন্তু তারা নামাজও আদায় করেছিল তার মানে হচ্ছে ধর্ম ইসলাম মূলত অন্তর্কেন্দ্রিক কল্প কেন্দ্রিক আমাদের কল্পে কি চলে এটাই হচ্ছে ইসলামের মূল কথা মূল বাণী আমার শেষ কথার দিকে আমি চলে আসছি আমরা অনেকেই এটা বলি যে ইমাম হুসাইনের যে ঘটনা যেই কারবালার যেই ঘটনা যে ব্যাপারগুলা এগুলো অনেকেই অনেক সময় আমরা নিজেদের স্বার্থের কারণে বা অন্যান্য কারণে আমরা না বুঝার কারণে অনেক সময় বিষয়গুলোকে রাজনৈতিকভাবে চিন্তা করি মানে হচ্ছে এটা রাজনীতির কারণে হয়েছে এটার সাথে অনেকে এটাও বলে মানে ওনাদের অন্তরটা এতটুকু কাঁপে না হয়তো ইয়াজিদিয়তের একটা ব্যাপার থাকতে পারে অন্তরে ওনাদের অন্তরটা এতটাও কাঁপে না ওনারা বলে আহলে বাইতে রাসূলুল্লাহ ওনারা যে শহীদ হয়েছিলেন এটা রাজনৈতিক একটা ব্যাপার ধর্মের সাথে সম্পর্ক নেই নাউজুবিল্লাহি মিন জালিক অর্থাৎ আপনি চিন্তা করেন আপনি আমি শুধু এতটুকু বলি আপনি নিজেকে যাচাই করে নেন যে মুহররম মাসে যেই আয়ামে জাহেলিয়ার মানুষও যুদ্ধ করতো না সেই মুহররম মাসে মুহাম্মদি কাফেলা মুহাম্মদি পরিবার গিয়েছিল যুদ্ধ করতে এটা কখনো যুক্তিতে পড়ে কোন আকলদার মানুষ এটা বলতে পারে আর সবচেয়ে বড় একটা ব্যাপার যুদ্ধক্ষেত্রে কেউ নিজের স্ত্রী সন্তান নিয়ে যায় যুদ্ধক্ষেত্রে ছয় মাসের ছোট বাচ্চা নিয়ে যায় হযরত হুসাইন ওখানে গিয়েছিলেন শুধু ওনাকে ওনারা বাধ্য করেছিল শত শত চিঠি ওরা দিয়েছিল আপনি আসুন আমরা আপনার বায়াত গ্রহণ করব শেষ পর্যন্ত উনি যেতে বাধ্য হয়েছিলেন এতগুলো আকুল আবেদন ওদের ছিল কিন্তু পরিণতি এটা হয়েছিল তো শেষ কিন্তু আপনি এটা দেখুন আপনি এতক্ষণ যেগুলো বলার চেষ্টা করলাম আর বলছি না যে বারবার বারবার উনি কিন্তু যুদ্ধ না করার চেষ্টা উনি করেছিলেন কোনোভাবে যুদ্ধটা যদি এড়িয়ে যাওয়া যায় কোনোভাবে কোনোভাবেই যদি মানে রক্ত এই রক্ত ঝরা যদি এটাকে একটু কমানো যায় বা এটা না করা যায় কোনোভাবেই যদি এটাকে একটু অ্যাভয়েড করা যায় এড়িয়ে চলা যায় কিন্তু আমরা তারপরেও একটা দল আমরা বলি যে এটা রাজনৈতিক একটা ব্যাপার ছিল মূলত এটা ছিল একটা নীতি নীতির এক পাশে নীতি আরেক পাশে রাজনীতি নীতি এক ব্যাপার রাজনীতি আরেক ব্যাপার নৈতিকতা এক ব্যাপার রাজনীতি আরেক ব্যাপার রাজনীতি হচ্ছে সামাজিকতার একটা অংশ সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার একটা রাষ্ট্রীয় নিয়ম আর নীতি নৈতিকতা হচ্ছে ব্যক্তিকে দর্শনকে সমাজকে টিকিয়ে রাখার একটা ব্যাপার ধর্মকে টিকিয়ে রাখার একটা ব্যাপার অর্থাৎ ইমাম হুসাইন যেই নিজের পরিবারকে দিয়ে দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই নাতিকে শহীদ করা হবে তখন উনি কোনো ধরনের আপত্তি তো করেননি বরঞ্চ চুকের পানি ছেড়ে দিয়েছিলেন তো ওনার পক্ষ থেকে ত্যাগ ছিল মা ফাতেমা জাহরা উনি জানতেন ওনার সন্তানরা শহীদ হবেন একটা সময়ে গিয়ে ইমাম হুসাইন স্বয়ং জানতেন কিন্তু তারপরও ওনারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন পুরো পরিবার ওনারা বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আমাদের জন্য মানে আমাদের জন্য মানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে শান্তিতে বসবাস করে এটার জন্য তার মানে কারবালার মূল যে থিমটা আমরা ওখান থেকে একটা বিষয় পাই দুটো বিষয় আমি শেষ করছি বলি একটা নম্বর হচ্ছে যতটুকু সম্ভব যুদ্ধ বিগ্রহ যতটুকু সম্ভব সংঘাত দ্বন্দ্ব এগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা সমাধানের পথ খুঁজে নেওয়া ভাইয়া ভাইয়া আজকে আমাদের সমাজে ভাইয়া ভাইয়া যায় যাই যে ধরনের সংঘাতগুলো হয় আমরা এখান থেকে কারবালার আমরা কান্না অবশ্যই করব মসিয়াও চাই ত্যাগও চাই ক্রন্দনও চাই সবগুলোই চাইব আমরা কাজী নজরুল যেটা বলেছিলেন ওটা আমরা ভুলভাবে অনেক সময় ব্যাখ্যা করি উনি পুরোটাতে ক্রন্দনের কথা উনি বলেছিলেন ত্যাগ চাই মসিয়া ক্রন্দন চাই না এটা শুধুমাত্র একটা অংশ ছিল পরে দেখেন এর পরের অংশ দেখেন ব্যাখ্যাটা ওখানে আছে তো তার মানে আমরা ত্যাগও চাইব আমরা মসিয়া ক্রন্দনও চাই আমরা বিলাপ করে করে কান্নাও করবো কেন করবো আমাদের রুহানি উরুজিয়তের জন্য আমাদের আত্মা যাতে শান্তি পায় আহলে বাইতে রাসূলুল্লাহ যেই পরিবারের জন্য স্বয়ং রসুল কান্না করেছেন ওই পরিবারের জন্য আমার চোখ দিয়ে পানি বের হতে পারবে না এটা কোন ধরনের নিয়ম যেই পরিবারের জন্য জয়নুল আবেদিন ইফতার করতে পারতেন না কান্নার জন্য
ওই পরিবারের জন্য যখন আমি ওনাদের শহাদায়ে কারবালার কথা আসে, স্মরণ আসে, তখন আমাদের উপর ফতোয়া আসে বিভিন্নভাবে। এইটা তো কোনোভাবে মানে এটা অন্তত আর যাই হোক, এটা আর যাই হোক অন্তত রসুলুল্লাহর আদর্শ না, রসুলুল্লাহর নীতি না, আহলে বাইতে রসুলের নীতি না, আমরা এতটুকু বলতে পারি। তার মানে হচ্ছে কারবালা থেকে আমরা এটা পেয়েছি যতটুকু সম্ভব আমরা এসলা অর্থাৎ মীমাংসার দিকে যাব, কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাতের দিকে যাব না। ইসলাম আমাদেরকে এটা বলে না, এটা ইসলামী চেতনা না, এটা কারবালার চেতনা না, ইসলাম এবং কারবালা এখানে। তারপর হচ্ছে ইসলাম চাই আমার অন্তরে কি চলে কি না চলে এটা, আর কারবালাও চেয়েছে কি আমাদেরকে প্রমাণ করে দিয়েছে অন্তরের ব্যাপারটাই হচ্ছে মূলত একটা এই এখানে বিচারের ব্যাপার। আপনি ধর্ম যেটাই পালন করেন না কেন, যেভাবেই পালন করেন না কেন, অন্তর যদি অন্যদিকে থাকে তাহলে এই ধর্ম পালনের কোনো অর্থ থাকে না। কারবালা আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে। পরবর্তীতে বর্তমান সময়ে এসে আমরা যদি দেখি, আমি শুরুতে বলার চেষ্টা করেছিলাম যে হুজুর গাউসুল আজম আদানির একটি ঘটনা, উনি ওনার প্রাপ্য অংশ না পাওয়ার পরেও উনি কোনো ধরনের প্রতিবাদ করেননি, মানে উনি ওনার অংশ থেকে কিছুটা ছেড়ে দিয়ে হলে উনি এসলাহ করে নিয়েছেন। তার মানে মূল কথাটা হচ্ছে ইসলামী চেতনা যেটা সংঘাত চাই না, যতটুকু সম্ভব এসলাহ করে নেওয়া, সংলাপ করে নেওয়া, যতটুকু সম্ভব শান্তিতে বসবাস করার নীতিটা আমরা চাই, এটাই হচ্ছে ইসলামী চেতনা। আবার এটাই হচ্ছে কারবালার চেতনা, এটাই হচ্ছে মাইজ ভান্ডারি তরিকার চেতনা। মাইজ ভান্ডারি তরিকা আপনি দেখবেন নিজ দোষ ধ্যানে পরদোষ পরিহারে, অর্থাৎ আমরা নিজের দোষ যেটা আছে এটা আমরা দেখার চেষ্টা করব, অপরের দোষ যেটা আছে মুসলিম ভাই হিসেবে হয়তো তাকে আমি আকার ইঙ্গিতে বলতে পারি কিন্তু তার সমালোচনা করব বা তার গীবত করব এটা তো হতে পারে না। সর্বশেষ দুটো পয়েন্ট বলবো, একটু হয়তো সময় একটু ক্ষেপণ হচ্ছে। জি, সর্বশেষ দুটো পয়েন্ট, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারবালার যে ঘটনা হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছে, ওনার পরিবারকে চলে যেতে হয়েছে, পুরুষ সদস্যদেরকে চলে যেতে হয়েছে। কারবালা এখানে শেষ না, পরবর্তীতে আহলে বাইতে রসুলিল্লার মহিলা সদস্য যারা ছিলেন ওনাদেরকে টেনে টেনে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। মানে আপনি যখন আপনি চিন্তা করেন না, একজন মহিলাকে যখন রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয় তার সম্মানের জায়গায় কতটা আঘাত আসে নিজের জায়গায় চিন্তা করতে পারেন। ওখানে আহলে বাইতে রসুলিল্লাহ রসুলের পরিবার অসুস্থ সন্তান জয়নুল আবেদিন টেনে টেনে ওনাদেরকে ইয়াজিদের রাজদরবারে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অনেক এটা অনেক বিশাল ব্যাপার। তো এরপর ওদের কারবালা এখানে শেষ হয়নি, কারবালা মূলত ইমাম হুসাইনের উপর দিয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু কারবালার পরবর্তী যে একটা ঘটনা হয়ে গেলে একটা বিপ্লব হয়ে গেলে পরবর্তীতে অনেকগুলো সুদূর প্রসারী অনেক প্রভাব থাকে না, এই ধরনের একটা প্রভাব ওদের ছিল। পরবর্তীতে ওরা প্রথমে মদিনা শরীফ আক্রমণ করলো। আমি কেন দু একটা ঘটনা বলবো, এগুলো কেন বলবো এটা পরে বলছি। মদিনা শরীফ আক্রমণ করলো, সংক্ষেপে বলছি, মদিনা শরীফ আক্রমণ করার পর মদিনা শরীফের যে খুঁটিগুলো ছিল ওই খুঁটিগুলোতে ভেতরের খুঁটি মদিনা শরীফের মসজিদের নববীর মসজিদের ভেতরের যে খুঁটিগুলো ছিল পিলারগুলো ছিল ওই ভেতরের পিলারগুলোতে ওদের যে ঘোড়াগুলো ছিল এগুলোকে ওরা বেঁধেছিল, মানে মদিনা শরীফের ভেতরের অংশটাকে ওরা ঘোড়ার আস্তাবল বানিয়েছিল, নাউজুবিল্লাহি মিন জালিক, মসজিদের ভেতরে ওরা ঘোড়া বেঁধেছিল। একটা ঘোড়া যখন ওখানে মাদা হয় তখন ঘোড়া ওখানে কী অবস্থা করতে পারে এটা তো বুঝতেই পারেন। ওরা ওখানে যত রকমের আপনারা মায়েরা আছেন বোনেরা আছেন এখানে, ওরা মায়েদের উপর বোনেদের উপর এতটা অত্যাচার ওরা করেছিল এটা মুখে ভাষায় বলতে পারবো না। যত রকমের হারাম কাজ ছিল সবগুলা ওরা ওখানে হালাল করেছে মদিনা শরীফে গিয়ে। তিনটা দিন ওরা মদিনায় এমন একটা তাণ্ডব ওরা চালিয়েছিল, ইয়াজিদি বাহিনী, ইয়াজিদ নিজে যায়নি, ওর বাহিনী চালিয়েছিল, ও পাঠিয়েছিল, এতটা তাণ্ডব ওরা চালিয়েছিল, মানে এটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন যুদ্ধ অধ্যুষিত যে এলাকাগুলো আছে ওখানে কোনো ধরনের দয়া মায়া ওখানে করা হয় না, ওখানে তো কোনো প্রকার দয়া মায়া হয়নি, বরঞ্চ যে যত রকমের হারাম কাজ ছিল সবগুলো হারাম কাজকে ওরা এই তিন দিনের জন্য হালাল করে দিয়েছিল। একটা পর্যায়ে এসে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল অসংখ্য মায়েরা বোনেরা সন্তান সম্ভব হয়ে গিয়েছিলেন, মদিনার ইতিহাস গেল। এরপর আসে মক্কা শরীফ,
64 হিজরিতে ওরা মক্কা শরীফ গিয়েছিল, ওখানে বহুদিন ওরা ওখানে ছিল, অন্তত 63 দিন ওখানে ছিল ওরা। মদিনা শরীফে ছিল 3 দিন, মক্কা শরীফে ছিল অন্তত 63 থেকে 64 দিন। ওখানেও একই অবস্থা, আর বরঞ্চ মক্কা শরীফে এমন একটা অবস্থা করেছিল কালো যেখানে কাবাটা আমরা দেখি, এখানে কাবার দিকে তাক করে ওরা কামান দাগিয়েছিল, ওরা পাথর দিয়ে কামান মেরেছিল। একটা পর্যায়ে আমরা জানি পাথরে পাথরে যখন ঘর্ষণ হয় তখন আগুন জ্বলে, এই আগুন থেকে কাবা শরীফের গিলাপ জ্বলে গিয়েছিল। গিলাপ জ্বলার পরে পাথরের পর পাথর যখন পাথরের বৃষ্টি যখন হচ্ছে কাবা শরীফের দেওয়ালগুলো ফেটে গেছিল, হাজারে আসওয়াদেও আঘাত লেগেছিল। আজকে যে আমরা হাজারে আসওয়াদকে দেখি, এটা ছোট্ট একটা টুকরা মাত্র, এই টুকরাটা কয়েক টুকরা হয়ে গেছে। কয়েকদিন আগে সৌদি সরকার যে একটা ছবি আমাদের সামনে প্রকাশ করলেন, ওগুলো দেখাই যায় না। তো ওই শেষ পর্যন্ত ওই হাজারে আসওয়াদের উপর তাণ্ডব চালিয়েছিল এই ইয়াজিদি বাহিনী। মানে মক্কা শরীফে এমন একটা অবস্থা ওরা করেছিল, মদিনার পুনরাবৃত্তি ওখানে ওরা করেছিল। মদিনা শরীফে যেভাবে চালিয়েছিল মক্কা শরীফে ঠিক কীভাবে চালিয়েছে, মক্কা এলাকাটা যে এমন একটা অবস্থা করেছিল মানে এটা আপনি ভাবতেও পারবেন না। খানায়ে কাবাকে অসম্মান করার জন্য খানায়ে কাবার গিলাপ উল্টিয়ে দেওয়ার এটাই যথেষ্ট, মানে খানায়ে কাবার গিলাপ উল্টিয়ে দেওয়া এটাই হচ্ছে খানায়ে কাবার জন্য অসম্মানের। সেজন্য দেখবেন সৌদি সরকার বর্তমানেও খানায়ে কাবার গিলাপ যখন পরিবর্তন করে সাদা কাপড় দিয়ে তখন মুড়িয়ে দেয়, দেখতে সুন্দর দেখানোর জন্য, সম্মানের ইজ্জতের জন্য। কিন্তু ওরা এটাও করতে দেয়নি, ওরা বরঞ্চ গিলাপ জ্বালিয়ে দিয়েছিল, খানায়ে কাবার ছাদের উপর আগুন জ্বালিয়েছিল। মানে যত রকমের রাহাজানি করা যায় হুসাইনি পরিবারের উপর, মোহাম্মদী পরিবারের উপর তো চালিয়েছিল, এরপর মক্কার উপর মদিনার উপর ওরা চালিয়েছে। কেন চালিয়েছে? মক্কা শরীফ মদিনা শরীফ ওদের রোশন হলে পড়েছিল, কারণ মক্কা শরীফ মদিনা শরীফের যে বাসিন্দারা ছিল ওরা ইয়াজিদের বায়াত নিচ্ছিল না, সেজন্য একটা ব্যাপার। এই জিনিসটা থেকে আমরা একটা বিষয় দেখার আছে আমাদের, এই ঘটনাটা পুরো কাহিনীটা বললাম এই জন্য যে কয়েকদিন আগে দেখলাম ভারতে, আমরা জানি এখন ভারতে মানে বন্যাটা এতটা কঠিন একটা পরিস্থিতি যে এটা আমরা দেখলে ভয় পাই, বিডিগুলো আমরা দেখলে ভয় পাই। কয়েকদিন আগে দেখলাম গত সপ্তাহে ওদের একটি মন্দির, কেন্দ্রীয় একটি মন্দির, ওটা প্রায় ছাদের উপর পর্যন্ত চলে গেছিলো পানি। আমি ওখানে দেখলাম ফেসবুকেই দেখলাম ওখানে কিছু হাহার এক যেগুলো আছে ওগুলাতে গিয়ে দেখলাম, নাম দেখলেই তো বুঝে যায় মুসলিম আর অমুসলিম, দেখা গেল আমাদের মুসলিম ভাইয়ারাই ওখানে হাহার এক দিচ্ছেন। আমি এই কথাটা এই জন্যই বললাম যে নগর যখন পুড়ে তখন দেবালয় কিন্তু রক্ষা পায় না, বন্যা যখন উঠেছিল, বন্যা যখন উঠে তখন কিন্তু আর ওখানে মন্দির আর মসজিদ ছিল না। 1941 সালে মক্কা শরীফে বন্যা হয়েছিল, মক্কা শরীফ ভেতরে পানি ঢুকার অবস্থা হয়েছিল, এই ব্যাখ্যাটা আপনি কি দিবেন? তার মানে হচ্ছে কোনো একটা ধর্মীয় জায়গা ওখানে যে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন না এটার কোনো গ্যারান্টি নেই। ধর্মীয় জায়গায়, ধর্মের জায়গায় ওখানে যেই পবিত্র জায়গাগুলো আছে প্রাকৃতিক যে দুর্যোগগুলো বা মানুষ ওখানে ক্ষতি করতে পারবে না এটা হতে পারে না, এটা প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসে এগুলো ধর্মীয় জায়গাগুলোতে মসজিদ মন্দির মাদ্রাসা বা মাজার যেখানেই হোক না কেন, রওজা যেখানেই হোক না কেন, ধর্মীয় জায়গাগুলোতে আঘাত করতেই পারে, পুরো মাজার উড়ে যেতেই পারে, পুরো মসজিদ ভেঙে যেতেই পারে, পুরো মন্দির ভেঙে চৌচির হয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা বোঝানোর জন্য আমি দুইটা ঘটনা বললাম মূলত। আরেকটা ঘটনা বলে আমি শেষ করার চেষ্টা করছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করলেন তখন উনি দেখলেন মদিনার যেই ইহুদিরা আছে ওরা আশুরার 10 তারিখ রোজা রাখে, 10 দিনের দিন ওরা রোজা রাখে, 10 তারিখ আশুরা যেদিন মূলত ওই দিন ওরা রোজা রাখে। আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তোমরা এই দিন রোজা রাখো কেন? তখন উনি বললেন আমরা হযরত মূসা আলাইহিস সালাম এই দিন এই ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, সেই জন্য সেই আনন্দে আমরা রোজা রাখি। তো আল্লাহর হাবিব বললেন তাহলে তো মূসা আলাইহিস সালামের উপর হক বা অধিকার তো আমাদের বেশি, আমরা উম্মতে মুহাম্মদী বা আমি শেষ নবী, সেজন্য উনি সাহাবায়ে কেরামকে বললেন তোমরা রোজা রাখো আশুরার 10 দিন। এরপর আমরা জানি একটা দর্শন, একটা নতুন মত, একটা মতবাদ যখন প্রচার হয় তখন এটা আলাদাভাবে প্রচার হওয়ার জন্য বা অন্য কিছুর সাথে মিশে না যাওয়ার জন্য কিছু জরুরি অবস্থা তখন নিতে হয়, জরুরি কিছু আইন বলে একটা কথা আছে, জরুরি কিছু আইন তখন নিতে হয়। সেজন্য সেই জায়গা থেকে আল্লাহ রসুল চিন্তা করলেন কি ইহুদিদের সাথে বা ওদের সাথে যাতে না মিলে সেজন্য তোমরা ওরা 1 দিন রোজা রাখে তোমরা 2 দিন রোজা রাখো। এখানে একটা মজার বিষয় জানার আছে আমাদের যে আমরা অনেক সময় বলি না যে অন্য ধর্মের মানুষ যেটা করছে যে রিচুয়াল ওনারা পালন করছে এটা আমরা করতে পারবো না, অনেক সময় আমরা দেখি। কিন্তু আল্লাহ রসুল ছিলেন উদার, এতটা উদার, ইসলাম এতটা উদার যে ওরা ওটা পালন করেছিল
তারা যে রোজাটা পালন করেছিল ইহুদিরা রসুল্লাহ সেটা নিয়ে নিলেন, হ্যাঁ তোমরা যেভাবে করো আমরাও করব, তোমাদের চেয়ে বেশি হক আমাদের। প্রথমে রসুল্লাহ কিন্তু ওই একটার উপরেই ছিলেন, একটা রোজার উপরে ছিলেন, পরবর্তীতে দুইটা করা হয়। তো তার মানে হচ্ছে অন্য ধর্ম একটা ইবাদত করছে বা অন্য ধর্ম একটা কাজ করছে তাই বলে আমি এটা করব না, এটা কোনো ইসলামী নীতি ইসলামী চেতনা না। বরঞ্চ ইসলামী চেতনা হচ্ছে যেটা ভালো, যেটা মানুষের জন্য লাভজনক, মানুষের জন্য কল্যাণকর, সভ্যতার জন্য কল্যাণকর, এই জিনিসটা যেই পালন করবে করুক সেটা আমাকেও করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে মিথ্যা বলিও না এই নীতিটা আছে, আমাদেরও আছে। তার মানে হচ্ছে আমরা অন্য ধর্মের মানুষকে যখন দেখব তখন ওদেরকে শুধু একটা জায়গা থেকে দেখব, বা অন্য মতের মানুষকে যখন দেখব, একজন মানুষের সাথে আমার শত্রুতার জায়গাটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল, মানদণ্ড হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল এবং আহলে বাইতে রসুলিল্লাহ। কিভাবে সে অন্য ধর্মের মানুষ বা আমার ধর্মের মানুষ এ ধর্ম মানুষের জন্য বাধা না, সেটা আমি আয়াতের রেফারেন্সগুলো দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে 5 নম্বর সুরা, 57 নম্বর আয়াত আপনারা দেখতে পারেন, 60 নম্বর সুরা অর্থাৎ সুরা মুমতাহিনা 60 নম্বর সুরা পুরোটা দেখতে পারেন, 13টা আয়াত আছে মাত্র, বিশেষ করে 8 নম্বর আয়াতটা আপনারা দেখতে পারেন, 8 নম্বর সুরা 32 নম্বর আয়াতগুলো আয়াতটা আপনারা দেখতে পারেন। এগুলোর মূল কথাটা হচ্ছে তোমাদের সাথে মানুষের শত্রুতা ধর্মের ভিত্তিতে না, অন্য ধর্মের মানুষ যদি তোমাদের উপর নির্যাতন না করে, অত্যাচার না করে, তাহলে তাদের সাথে বন্ধুত্ব রাখো, তাদের সাথে বন্ধুত্ব রাখতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না। তার মানে হচ্ছে আমাদের সাথে অন্যের বিরোধের জায়গা, বিরোধিতার জায়গাটা ধর্মের হিসেবে না, বরঞ্চ ও যদি আমার উপর ক্ষতি করতে আসে আমি প্রতিবাদ করব, এতটুকুই আমার সাথে তার শত্রুতার ব্যাপার স্যাপার। তো আমি কথাগুলো যেগুলো বললাম হয়তো হয়তো আমার কথাগুলো একটু গোছালো হয়ে যেতে পারে, আপনারা একটু কষ্ট করে নিজের মতো করে মিলিয়ে নেবেন। আমি শেষ করে দিচ্ছি। শেষ কথা হচ্ছে মহানবুল আলমিন আমাদেরকে ধর্ম পাঠিয়েছেন এবং ধর্মের সাথে সাথে ধর্মকে সময়ের আলোকে লালন করতে হবে, পালন করতে হবে, এটাও রব্বুল আলমিন এই বোধশক্তি আমাদেরকে দিয়েছেন, এই চেতনা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ঠিক একইভাবে ইসলামের যে চেতনা সেই চেতনা একই চেতনা কারবালার চেতনা, কারবালার যে চেতনা ঠিক একই চেতনা সুফিয়ে কেরাম যুগে যুগে আমাদের সামনে তুলে দিয়েছেন, যে শিক্ষা সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক একই চেতনা আমরা পাই মাইজ ভান্ডারীয় তরিকায়। মাইজ ভান্ডারীয় তরিকার যে দার্শনিক যে মূল কিতাবটা বেলায়েতে মুতলাকা, এই কিতাবের ষষ্ঠ পরিচ্ছেদের মাঝামাঝি জায়গায় একটা কথা আছে, বেলায়েতে মুতলাকা কোনো ধরনের ধর্মীয় বিরোধকে, ধর্মীয় বিরোধিতাকে সমর্থন করে না। এটা কেন করে না? যাতে তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি, কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত কোনো ধরনের বিরোধিতা আমরা করতে যাব না। এই মাইজ ভান্ডারী তরিকার চেতনা মূলত এটাই। তার মানে ইসলাম, ইসলামী চেতনা, কারবালার চেতনা, সুফিয়ে কারামের চেতনা, শেষ পর্যন্ত আমরা আমাদের ধারে কাছে আমাদের হাতের কাছে যেটা আছে মাইজ ভান্ডারী চেতনা, এই চেতনা মূলত একটাই, আমরা পৃথিবীতে যতটুকু সম্ভব শান্তিপূর্ণভাবে বসবাস করার চেষ্টা করব। কারবালা আমাদেরকে এটাই শিখাই। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সকলে জিয়ারত উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ এবং দরুদ শরীফ পড়ুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াওমিদ দ্বীন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়া লা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا إلهي تبت من كل بإخلاص الرجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي الله پاک رب العالمين এই পবিত্র মহরম মাসের বারাকাত নিয়ামত হাসিলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে মায়েরা এসেছেন বোনেরা এসেছেন শিশুরা এসেছেন সকলের হাজিরকে আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকত মণ্ডিত মিলনায়তনে বরকত মণ্ডিত চরণ মোবারক তশরিফ রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরণ মোবারকের ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই 61 হিজরির সনে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে যে নারী সুফি যারা ছিলেন জাম্মাজানারা যারা ছিলেন ওনারা সাহস জুগিয়েছেন নেতৃত্ব দিয়েছেন ভিতরে থেকে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকলের ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন বিমারিতে আছেন প্রত্যেককে আপনি শিফায়ে আজিলা দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মনোবাঞ্ছনা নিয়ে এসেছেন প্রত্যেকের মনোবাঞ্ছনাকে আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক রব্বুল আলামিন নারী সুফি জগতের অন্যতম অগ্রদূত উম্মুল আশিকিন সৈয়দা মুনাওয়ারা বেগম মাইজভানের রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থলাভিষিক্ত আম্মাজান তশরিফ রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওয়াসিলায় আমাদের সকলের গুনাহ খাতাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহুম্মা জিদ ফি হায়াতি আউলাদি আনফানা বিবারকাতান ওয়া আনফুসাহুম ফিদ দুনিয়া ওয়াল আখির আল্লাহুম্মা ইলমান নাফিয়ান কামিলান ফাহমান জাহনান বিহুরমতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডি রাব্বুল আলামিন ও বিহুরমতে আউলাদ রাসূল আউলাদ গাউসুল আজম মাইজভান্ডারি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডি রাব্বুল আলামিন আমিন আমিন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ